শুভ সন্ধ্যা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে মধ্যে যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিল্ক সিটি উদ্যোক্তার সাফল্য কথার দ্বিতীয় পর্বে। আপনাদের সাথে রয়েছে আমি তামান্না ইমাম। আপনারা জানেন যে সিল্ক সিটি উদ্যোক্তার সাফল্য কথা মানে সিল্ক সিটির সকল সফল উদ্যোক্তাদের সাফল্যের গল্প কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে রয়েছি। প্রথম পর্বে আপনারা দেখেছেন আমাদের সাথে সিল্ক সিটির অত্যন্ত জনপ্রিয় এবং সফল একজন উদ্যোক্তা আমাদের সাথে ছিলেন। তিনি চেষ্টা করেছেন তার সফলতার পথে যেই পথগুলো তিনি অতিক্রান্ত করে এসেছেন সেই অভিজ্ঞতাগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছিলেন। তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন তারা নিশ্চয়ই কালকে ভাইয়ের কথায় আপনারা উপকৃত হয়েছেন। তো আজকেও আমাদের স্টুডিওতে এমন একজন উদ্যোক্তা আমাদের মাঝে হাজির হয়েছেন, তিনি শুধুমাত্র সিল্ক সিটি নয় সমগ্র বাংলাদেশ এবং বিশ্বের আটটি দেশে তার পণ্য তৈরি হচ্ছে। তিনি আর কেউ নন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, প্রিমিটিভ ফিশিং বাই আকিবের স্বত্বাধিকারী এইচ আতাউর রহমান আকিব। আসসালামু আলাইকুম। খুবই ভালো আছি এবং খুব ভালো লাগছে যে একবার বলাতেই আপনি রাজি হয়ে গেছেন এবং সকালবেলা কল করেছিলেন। আমার আরো উচিত ছিল যে আমি একদিন আগে আপনাকে কল করব, তো দুঃখিত এই জন্য। বিকজ আপনারাও ব্যস্ত থাকেন উদ্যোক্তাদের নিয়ে আর আমরা উদ্যোক্তা হিসেবে আমরাও ব্যস্ত থাকি, তো আপনাদের ব্যস্ততা কেমন আছে আমাদেরও আছে, আমরা বুঝতে পারি। প্রথমেই জানতে চাই যে সিল্ক সিটিতে সকল যে সকল উদ্যোক্তারা রয়েছে তাদের সাফল্য আমরা তুলে ধরার জন্য এই আয়োজনটা করা হয়েছে। এতে আমাদের লক্ষ্য যাতে তরুণরা অনুপ্রাণিত হয় আপনাদের কথা শুনে, তো উদ্যোক্তা বার্তা এরকম একটা আয়োজন করেছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি খুব পজিটিভলি দেখছি। বাংলাদেশে আসলে এরকম অনেক রকম এফোর্ট দেয় অনেকে যে উদ্যোক্তাদের প্রমোট করার জন্য বা সব কিছু। আপনাদের একটু একটু ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে, মানে প্রিসাইজ টু দ্য পয়েন্ট আপনারা কাজগুলো করেন যে পিওরলি উদ্যোক্তাদের নিয়ে এবং একটা একটা সার্টেন ট্র্যাকে রেখে মানুষকে কীভাবে এটাকে উদ্বুদ্ধ করা যায় প্লাস এক্সিস্টিং যারা আছে তাদেরকে কীভাবে প্রমোট করা যায় সব কিছু নিয়ে আপনারা কাজ করছেন। তো আমার মনে হচ্ছে এটা একবারে ব্যতিক্রম ধরনের একটা উদ্যোগ আপনাদেরটা বিশেষ করে। অসংখ্য ধন্যবাদ। এবার একটু জানতে চাই যে শখের মৎস্য শিকারে ছিলেন সেখান থেকে একজন উদ্যোক্তা, এটা আমরা তো সবাই জানি উদ্যোক্তা বার্তা, যে সকল পাঠক দর্শক নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে এই পথটা যদি একটু শেয়ার করতে। এটা আমি কিভাবে বলবো, খুব সহজে ব্যাখ্যা করা যায় এরকম কিছু না, এটা আসলে খুব ব্রড জিনিস। শুরুতে বলতে গেলে বিষয়টা এরকম হচ্ছে যে দেখেন আমরা শখে কিন্তু অনেক অনেক কিছু করি, কেউ ছাদ বাগান করি যেটা এখন হয়ে গেছে ছাদ কৃষি, রাইট? আচ্ছা, কেউ শখের বসে পাখি পালন করি, পাখি বাচ্চা দেয়, ডিম দেয়, বাড়ে, মাল্টিপ্লাই হয়, অতিরিক্ত উদ্ধৃত যেটা থাকে আর কি সেটা মানুষ কী করে, সেটা মার্কেটেই আসলে দিয়ে দেয়, হয়তো বা তার সাথে ট্রেড করে, একটা গাছের বদলে একজন পাখি আমি ট্রেড করলাম অথবা পাখির বদলে গাছ ট্রেড করলাম, এরকম কিন্তু বিনিময় প্রথা। তো এটাও কিন্তু এক ধরনের আসলে আপনাকে উদ্যোক্তা বানানোর জন্য যথেষ্ট, বিকজ আপনার যেটা উদ্ধৃত থাকে সেটা আপনি দিয়ে দিচ্ছেন। আমাদের ক্ষেত্রে কী হয়েছিল, আমরা হচ্ছে মাছ শিকার করতাম, মাছ ধরতাম বিভিন্ন জায়গায়, দেশে দেশের বাইরে বিভিন্ন সমস্যায় পড়েছি, আমার কিছু স্যাটা নিয়ে এসে চাহিদা হয়েছে যে এটা দিয়ে আমি ধরবো, এভাবে ইউজ করবো বা আমার খরচটা কমিয়ে নিয়ে আসবো, সেটা নিয়ে যখন কাজ করলাম করতে করতে আমি সার্টেন একটা মেথোডোলজি একটা একটা ওয়ে পেয়ে গেলাম যে এটা এভাবে তৈরি করলে আমার খরচ কমে আসছে, জিনিসটা ভালো হচ্ছে। সাথে একটা বড় বিষয় ছিল হচ্ছে পেপার ডিম। আমাদের মাছ শিকারের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে পেপার ডিম বাংলাদেশের ক্ষেত্রে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে আসলে এভাবে মাছ ধরা হয় না। তো যখন দেখলাম পেপার ডিমের চাহিদা প্রচুর, যোগান কম, অনেক ঝামেলা, তখন প্রশ্ন হচ্ছে যে এর এর বাইরে কি কিছু আছে, চক্রটার বাইরে কি কিছু আছে যেটাতে কাজ হবে বা হবে না। কারণ মাছকে তো আসলে পিঁপড়া ডিম, মানে পিঁপড়া তো আসলে পানিতে বাসা করে না, কাছে করে, সে কীভাবে পিঁপড়া ডিমটা পানিতে গেল মাছের খাবার হলো, এটা নিয়ে যখন ঘাটলাম তখন বুঝলাম যে না, আমরাই আমরা যারা বহুদিন ধরে মাছ শিকার করি তারা এটা খাইয়ে খেয়ে মাছকে অভ্যস্ত করে ফেলেছে যে যেন খায়। আর মাছ যেহেতু খাবে, একটা প্রাণী খাবে, প্রাণী প্রাণী খাদ্য একটা বিষয় থাকে। আর একটু ঘাটলাম দেখলাম যে সার্টেন কিছু এলিমেন্ট, প্রোটিন আরও বেশ কিছু অ্যাসিডিক জিনিস থাকে পিঁপড়া ডিমের মধ্যে যেটা মাছের পছন্দ, সেটা ন্যাচারাল আর অনেক কিছুতেই থাকে। আমার আমার প্রবলেম এবং সেটা সলিউশনটা আমি বের করলাম যে আমি এভাবে করবো। করতে করতে যখন এটা আমার কাছে এক্সট্রা থেকে গেল উদ্ধৃত, আমি মানুষকে শেখানো শুরু করলাম যে এভাবে করে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে এটা করলে আপনার কস্ট এফেক্টিভ হবে, সহজ হবে। এক পর্যায়ে মানুষ বললো যে আমাদেরকে একটু বানিয়ে দেন। এটা করতে করতে আসলে যে উদ্ধৃত থেকে যাচ্ছে সেটা আসলে আমার মার্কেটে দিতে যেতে কোন সময় আমি মানে উদ্যোক্তা হয়ে গেছি আমি নিজে জানি, মানে আমার কাছে অবাক লাগে মানুষের আমাকে বলে উদ্যোক্তা, আমি অবাক হই। বিকজ আজকে পাঁচ বছর আগে আমি যেখানে ছিলাম আমার আমার দৃষ্টিভঙ্গিতে আমি এখনো সে জায়গায় আছি। তো আমার কাছে মনে হয় আমি সেই আমি আর কি, বাট আস্তে আস্তে জিনিসটা বড় হয়ে গেছে, স্প্রেড আউট হয়েছে মার্কেটে আপনার যাচ্ছে, এবং এক পর্যায়ে এসে শুধু দেশেই না দেশের বাইরে থেকেও আপনার চাওয়া শুরু হলো, মানুষ জানতে চাইলো। বিকজ মাছ ধরা একটা একটা আদিম নেশা, পেশা বলবো না, নেশা, আমার শৌখিন মাছ নেশা, নেশা বিশ্বব্যাপী সব জায়গায় আর কি।
কমার্শিয়াল প্রোডাকশনে গেলাম, সরকার থেকে লাইসেন্স নিলাম, সরকার থেকে অনেকে আমাদেরকে হেল্প করলো, গাইডেন্স দিল, এখন আমাদের বিএসসি থেকে 14টা লাইসেন্স আছে। সো এখন হচ্ছে একটা মানে স্ট্রাকচার বেয়েতে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ। হাসি বিউটি পার্লার রয়েছেন, তিনি লিখেছেন শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন শর্মী সুলতানা, তিনি লিখেছেন গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছে জিৎ তরিকুল, তিনি লিখেছেন দারুণ লাগছে ভাই, হ্যাঁ ভাই আগে ভালোই লাগছে। আমাদের সাথে মামুন যুক্ত হয়েছেন, মুজাফর হোসাইন মাসুম যুক্ত হয়েছে। আমাদের সাথে আছেন মাসুদ রানা, তিনি লিখেছেন আমরা রাজশাহীর উদ্যোক্তার পক্ষ থেকে সম্মানিত উদ্যোক্তাকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা। এছাড়াও আরো অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং সবাইকে যেটা বারবার বলি, আপনারা একটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমরা আবারও ভাইয়ের কাছে আসতে চাই, এবার একটু জানতে চাই যে আপনার প্রোডাক্ট এখন কি তৈরি হচ্ছে, নামগুলো যদি আমরা একটু জানি। আমাদের ইনফ্যাক্ট টু বি অনেস্ট, সত্যি কথা বলতে হচ্ছে আমাদের মেইন স্ট্রিম ছিল হচ্ছে 48 ধরনের প্রোডাক্ট, কারণ আছে দেখা যাচ্ছে 15টা আইটেম, বাট মাছ ভেদে আলাদা হলো তৈরি, রুইয়ের জন্য আলাদা, কাতলের জন্য আলাদা। তো সেভাবে দেখলাম যে আমাদের 48টা ভেরিয়েন্ট হয়ে গেছে, আমরা এটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসলাম। আনার পরে হচ্ছে আমাদের টোটাল 14টা আইটেমের মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি, এটার ভেরিয়েন্টগুলো আমরা সেল করি আর কি। এর মধ্যে কিছু চার আছে, কিছু টোপ আছে, টোপ চার বলতেই আমরা আলাদা করে এভাবে বলতে পারি। টোপ চার আসলে কোনটা কি কাজে আসলে কি হয়, এইটা খুব ইন্টারেস্টিং। সো টোপ চার শব্দটা বাঙালি সমাজে সবাই শুনেছি, টোপ চার। আচ্ছা টোপ যেটা, টোপ জিনিসটা হচ্ছে যেটা মাছ মুখে নেয়, সো খাবার মনে করে বড়শির সাথে যেটা মুখে নেয় সেটা হচ্ছে বেসিক্যালি টোপ, আর মানে বেইট, অ্যাকচুয়াল বেইট। আর যেটা চার সেটা হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা গন্ধ ফ্লেভারে মাছ আকৃষ্ট হয়ে এক জায়গায় চলে আসে। সো বিশাল একটা জলরাশি থেকে বেশ কিছু মাছ একত্রিভূত করে এক জায়গায় নিয়ে আসার জন্য যে জিনিসটা টোপের মতোই অ্যাকচুয়ালি কাছাকাছি জিনিস, একটা মাছ মুখে নিবে আর একটা হচ্ছে গন্ধে চলে আসবে, এরকম আর কি। সেটা হচ্ছে চার। হ্যাঁ, সো ট্রেডিশনাল একটা শব্দ হচ্ছে চার চার চার, মানে উঁচা করা, ছয় আঁকা, ডয়মিন্ড ওড়া, চার চেড়ে উঠানো। সো এক জায়গায় মাছকে চারা চারা দেওয়ার জন্য ট্রেডিশনালি এই ওয়ার্ডটা ইউজ হতো, চারা দেওয়া হচ্ছে চার ইউজ করা হয়। কোন প্রশিক্ষণ নেওয়া হয়েছে কিনা, বা আসলে কিভাবে এতগুলো নাকি মাছ শিকার করতে করতে এটা হয়ে গেছে? মাছ শিকারের উপর মানে প্রিসাইজ আপনার মানে অ্যাংলিং বা ফিশিং এর উপর যদি আপনি বলেন, প্রিসাইজ কোনো গাইডলাইন বাংলায় নাই। আমরা আসলে মাছে ভাতে বাঙালি, আমাদেরকে শিকারের কি প্রয়োজন আছে বলে, মজার বিষয় কিন্তু এটা ট্রেডিশনালি। সো সেরকম কোনো কিছু বাংলায় প্রিসক্রাইবড কোনো কিছু নাই। এটা আমাদের যেটা করতে হয়েছে, আমি পার্সোনালি বা একজন একজন সাধারণ মানুষ, কারণ আপনি ক্লাস ওয়ান থেকে বা নার্সারি থেকে আপনি যখন ইন্টার পরীক্ষা দেন বা ম্যাট্রিক পরীক্ষা দেন, তখন হচ্ছে অনেক কিছু শিখে আসেন, আমাদের ইতিহাস শিখে আসেন, সোশ্যাল ডেমোগ্রাফিক, ইকোনমিক্স, অনেক কিছু কিন্তু আপনি আসতে শিখে আসেন, ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সব কিছু সব কিছু কিন্তু আপনার কাজে আসেন, কারণ কিন্তু শিখে আসেন, ইতিহাস শিখে আসেন, একাত্তরের যুদ্ধ শিখে আসেন, ব্রিটিশদের ব্যাপারে শিখে আসেন। সো জানতে হয়, তো আমাদের এরকম মাঝরা বিষয়ে যখন আসি, যারা একটু পড়াশোনা করি, পড়াশোনা বলতে বুক বাউন্ড না, একটু বৈশ্বিক জ্ঞান সম্পর্কে জানতে চাই, কবিতার বই পড়ি বা লাইব্রেরিতে যাই, তারা আমাদেরকে একটা জিনিস থাকে যে জিম করবেট, ফর এক্সাম্পল একটা নাম, জিম করবেট নামটা চেনে না এরকম মানুষ খুব কম। জিম করবেট হচ্ছে একজন বাঘ শিকারী, একজন ব্রিটিশ ব্যক্তি প্লাস একজন বাঘ শিকারী, তার নামে একটা ন্যাশনাল পার্ক রয়েছে ইন্ডিয়াতে, জিম করবেট ন্যাশনাল পার্ক। বাংলাদেশের বাঘ শিকারী হচ্ছে পঁচাদ্দি গাজী। ইনার বাঘ শিকারের ইতিহাস বইগুলো যখন পড়বেন অনেক কিছু চলে আসবে, বানরের ব্যাপারে, ভাল্লুকের ব্যাপারে বা প্রাকৃতিক অনেক কিছু, মাছের ব্যাপারে চলে আসবে। এরকম আপনি যখন আশপাশে কিছু বই ঘাঁটবেন, কোথাও না কোথাও এই মাছের বিষয়গুলো আস্তে আস্তে চলে আসবে, এভাবে মাছ শিকার করেছে, ওভাবে করেছে, ব্রিটিশ এভাবে এসেছে। এই এই আমরা বলি ব্রেড ক্রাম্ব, মানে অর্থাৎ হচ্ছে ছোট পাউরুটির গুঁড়ের মতো ছোট ছোট, যে এই জিনিসগুলো যখন আপনি টুকরোগুলো আস্তে আস্তে সাজাতে থাকবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন যে আমাদের এই মহাদেশে আপনার গেম ফিশিংটা কীভাবে শুরু হয়েছে, শৌখিন মাছটা কীভাবে শুরু হয়েছে। কারণ আমরা হচ্ছে জাতিগতভাবে হচ্ছে মাছে ভাতে বাঙালি, খাবার জন্য মাছটা আহরণ করতাম, শিকার কিন্তু আলাদা জিনিস, পুরোপুরি আলাদা জিনিস। একটা হচ্ছে খাদ্যের চাহিদা মেটানোর জন্য সেটা জাল দিয়ে, বর্শি দিয়ে আসলে মাছ ধরে আপনার খাদ্যের চাহিদা পূরণ হবে, জাল দিয়ে হয়তো মাছের কিছু। আর এটা হচ্ছে শখের জায়গাটা, শৌখিনতা কোত্থেকে আসো, 100 বছর আগে এই খেটে খাওয়া বাঙালি কারো শৌখিনতার মধ্যে মাছ শিকার ছিল বলে আমার অন্তত মনে হয় না। কারণ হচ্ছে মানুষ
ওই জমিতে ধান চাষ করবে, চাল আসবে, আর এদিকে হচ্ছে আপনার মাছটা আসবে, এটা রান্না করে খাবে, এই এটাই ছিল। তো স্বাধীনতা আসলে কোত্থেকে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তাদের বড় বড় মাথাগুলো আসলো, রয়, ভাইস রয় বা এরকম ক্ষমতাসীন ব্যক্তিগুলো আসলো, তখন হচ্ছে তারা কি করত, শিকারে যেত। এক হচ্ছে বাঘ শিকার বা প্রাণী শিকার, আর দ্বিতীয় হচ্ছে মাছ শিকার। এখান থেকে এই স্বাধীনতা জিনিসটা আসলো। এবং ইন্টারেস্টিং জিনিস, এগুলো যখন আমরা পড়ি ঘাটে, তখন দেখি জিনিসটা কতটা ভাস্ট। একটা মেশিন আছে, সো যে মাছের মাছ শিকার সময় আপনার যে আমরা বলি ইংলিশে রিল বলি আর কি, সুতা যেটা প্যাঁচাতে হয়, সেটা এই বাংলাদেশ এবং পশ্চিম, মানে পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলা দুটার মধ্যে একটা কমন একটা কল আছে, পিতল দিয়ে বানানো হয়, এটাকে বলা হয় বাংলা কল। ইনফ্যাক্ট এটা হচ্ছে ফ্লাই ফিশিং এর জন্য যে ফ্লাই রিল, মানে ফ্লাই ফিশিং রিলটা ইউজ করা হয়, সেটার বাংলা ভেরিয়েন্ট। সো ব্রিটিশরা যখন আপনার ইউকে থেকে নিয়ে আসতো, এটা নষ্ট হতো, বাঙালি কাউকে ঠিক করতে হয়েছে, পিতলের জিনিসটাকে ঠিক করতে হয়েছে বা কপারটা, তারা শিখেছে দিয়ে নিজেদের মতো একটা ভেরিয়েন্ট বানিয়ে নিয়েছে। সো আলটিমেটলি বোঝা যায় এগুলা স্টাডি করতে, যে ওই পশ্চিমা জিনিসটা থেকে কিন্তু ব্রিটিশদের এখান থেকে অন্য জিনিসটা এদিকে চলে আসছে। সো এখান থেকে আস্তে আস্তে আমাদের কালেক্ট করা। অসংখ্য ধন্যবাদ, অনেক নতুন নতুন তথ্য আমরা জানতে পারছি, খুব ভালো লাগছে। আর একটি বিষয় আপনি কথার পরিপ্রেক্ষিতে বলছি, আপনি বলছিলেন অ্যাংলিং, এই যে শব্দটা অন্যান্য দেশে যদি আমরা বলি, এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি শব্দ বাইরের মানুষের কাছে। তো পর্যটন শিল্পের সাথে এটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আমি বলবো, আমাদের বাংলাদেশে এটাকে আসলে কি করে দেখছেন, বাংলাদেশে পর্যটন খাতের ক্ষেত্রে আসলে এই বিষয়টা কতটা এগিয়েছে? এগিয়েছে ইন জেনারেল, এটা দেখেন প্রতি জিনিসে কিন্তু পজিটিভ নেগেটিভ সাইড দুটো থাকে, আমি কিন্তু দু সাইডটাই বলবো, এখন ভালো খারাপ দুটোই বলবো। পজিটিভ সাইড যেটা, সেটা হচ্ছে যে রিক্রিয়েশনাল কিছু ফ্যাক্টর থাকে। আজকাল আমরা দেখছি মানুষ লাইভে এসে আত্মহত্যা করছে, ফর নাথিং, ফর নো অ্যাপারেন্ট রিজন মানুষ এসে আত্মহত্যা করছে, কেন তার মনে হয়েছে যে তার ভালো লাগছে না, সে আত্মহত্যা করবে, দিস ইজ নট দ্য ওয়ে। তো মানুষের আসলে বাইরে সোশ্যালাইজ করার মতো স্কোপগুলো কমে এসেছে। সো আমরা যেটা মনে করি যে মাছ ধরা যেটা, মাছ শিকারটা, সেটা হচ্ছে যে এক ধরনের মেডিটেশন, আপনি বসে টাইম স্পেন্ড করলেন, নিজেকে নিজে সময় দিলেন, খুব ফোকাস থাকতে হয়, এইটা করলে মনে হয় আপনার ব্রডেন হবে আপনার চিন্তাধারা, ওই একঘেয়েমি বা চার দেওয়ালের মাঝখান থেকে আপনার চিন্তাধারাটা বের হয়ে আসবে। তো বাংলাদেশের এটার সেক্টরটা অনেক হিউজ, ম্যাসিভ, বিকজ আমরা রাজশাহীর কথাই বলি, রাজশাহীতে হচ্ছে মানে বাংলাদেশের ম্যাসিভ অ্যামাউন্টের মাছ কিন্তু কালটিভেশন রাজশাহীতে হয়, হারভেস্ট রাজশাহীতে কি হয়। সো মাছ চাষের ক্ষেত্রে কিন্তু রাজশাহী এবং আশপাশে, আমি ইন জেনারেল বাংলাদেশের কথা বলতে গেলে সবাই কিন্তু বাবার বাড়িতে না হলে নানি দাদির বাড়িতে কিন্তু একটা করে পুকুর আছে, আর না হলে এলাকা একটা দিঘি আছে, যে এই দিঘিতে আমি ছোটবেলায় সাঁতার কাটতাম। সো মাছ ধরাটা, পুঁটি মাছ ধরা, ট্যাংরা মাছ ধরা এখান থেকে চলে আসছে। সো এখানে মানুষ চাইলেই কিন্তু মাছ ধরতে পারে। আস্তে আস্তে যখন দেখা গেলো যে এই স্কোপটা ব্রডেন্ড অবস্থায় আছে, মানুষের চাহিদা আছে, তখন কিন্তু অনেকে কি করলো যে কমার্শিয়ালি আপনার টিকিটে মাছ ধরার ব্যবস্থাটা শুরু করা হলো। এটা একটা বেশ ভালো পরিধিতে আছে এখন সব জায়গায়। বাংলাদেশে এখন অ্যাভারেজে এরকমও হয় যে একটা টিকিটের দাম 50,000 টাকা, মানুষ 5 টাকার মাছ পেতেও পারে নাও পেতে পারে, সেটা বিষয়, বাট মানুষ যায় ওখানে, এই টাকাটা খরচ করে মানুষ যায়, এই কারণে যায়, ভালো লাগে। এভরিওয়ান নিডস চেঞ্জ, আই নিড চেঞ্জ, ইউ নিড চেঞ্জ, সকাল সকাল মাউন্টেন। আমি খোলাখুলি আবারও বলতেছি, আমি একাধিকবার এই কথাটা একাধিক জায়গায় বলেছি, আই বিলিভ এটা 10,000 কোটি টাকার একটা মার্কেট, 10,000 কোটি টাকা। এবং আমি কেউ যদি আমাকে বলে যে প্রুফ করেন, আমি তাদেরকে বলবো যে বিগত 6 মাসে ফেসবুক ঘাটলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে টিকিট হয়েছে, কুকুরের টিকিট হয়েছে, সেটার সিট সংখ্যা এবং অ্যামাউন্টগুলো যদি মাল্টিপ্লাই করে গোটা 6 মাসে যেটা হয়েছে সেটা যদি যোগ করা হয়, তাহলে দেখবেন যে কি পরিমাণ অ্যামাউন্ট দাঁড়িয়ে যাচ্ছে। এটা সম্ভাবনাময় হাত, যদিও সরকার এখান থেকে কোনো রাজস্ব পাচ্ছে না, সঙ্গত কারণে পাচ্ছে না, বিকজ এটা সরকারের দিকে নজর দিচ্ছে না এই আর কি, বাট এটা এটা ম্যাসিভ একটা খাত আর কি। আমি যদি ভুল না করে থাকি, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন যারা উদ্যোক্তা হচ্ছেন, আসলে মৎস্য যে সাইডটা রয়েছে এই দিকে কিন্তু উদ্যোক্তাদের একটু বেশি বেশি করে তিনি আহ্বান জানিয়েছেন, মৎস্য সেক্টর উদ্যোক্তাদের এগিয়ে আসার জন্য। তো আমরা আবারও ভাইয়ার কথায় যাব, আমি একটু কমেন্টসগুলো পড়ে ফেলতে চাই। আমাদের সাথে আছেন মামুন, তিনি লিখেছেন মাছ চাষের কোর্স করতে হবে, আসলে এই বিষয়ে কিছু বলবেন যে আসলে এরকম আমাদের বাংলাদেশে আসলে কতটা রয়েছে কোর্সের বিষয়গুলো। মাছ চাষ, অ্যাকচুয়ালি মাছ শিকার আর মাছ চাষ দুটো একেবারেই আলাদা জিনিস। ওই যে আমি বলছিলাম বাঙালি হিসেবে আমাদের কালটিভেট করা এবং কনজিউম করা, এটা একটা, আর হচ্ছে শখের বসে একটা, এটা আলাদা জিনিস। মাছ চাষের কথা যদি আসি, এটা একটা ভাস্ট এবং এটা একটা বুমিং সেক্টর, বিকজ দেখেন আপনি পুকুরে মাছ বাজারে নিয়ে গেলে বিক্রি হবেই, এটা না নাই। আমি এভাবে বলি যে পুঁটি মাছ, মানুষ পুঁটি মাছে বাজারে গেলে পুঁটি মাছ, যারা
আমি নিজে গত বছর 600 টাকা কেজি পুঁটি মাছ কিনেছি। আচ্ছা, এবং আমার যখন রাজশাহীর কোর্ট বাজার থেকে আমাকে 600 টাকা কেজি কিনতে হলো দুপুর 12টার সময়, আমার আমার অলপা চালিন মনে হলো যে পুঁটি মাছ খাবো, কিনতে যেয়ে দেখলাম যে 600 টাকা কেজি। ঠিক আছে, সাইজটা বড় ছিল। পরবর্তীতে আমি যেটা করেছি যে আমার পুকুরে রাগ করে আমি অনেকগুলো পুঁটি মাছ বিভিন্ন জায়গা থেকে ছেড়েছি, এবং পুকুর যখন আমার সেচে ফেলা হয়, খালি করা হয়, 16 কেজি পুঁটি মাছ আমি পাই। 16 কেজি? হ্যাঁ, 16 কেজি। সেটা ফ্রিজে রাখা হয় এবং সেটা আমরা মাঝে মধ্যে দেখুন পুকুরের মাছগুলোর সাইজ আসলে কেমন হচ্ছিল। কি পরিমাণ ডিমান্ড আছে, এই যে চাহিদা এবং যোগানের যে বিষয়টা থাকে, সাপ্লাই এন্ড ডিমান্ড চেইনটা, এখানে কিন্তু মাছ খুব ভালো একটা জায়গা করে নিয়েছে। সেটা আমার আমার রিফ্রেশমেন্টের জন্যই হোক, মেন্টাল পিসের জন্যই হোক, আর আমার পেট মানে আমার ক্ষুধা নিবারণের জন্য, মানে মানসিক ক্ষুধা বলেন বা পেটের ক্ষুধা বলেন, দুটো ক্ষেত্রে কিন্তু মাছের বেশ একটা ভালো অবস্থান আছে মনে হয়েছে। এটা একটা বুমিং একটা সেক্টর। আচ্ছা, আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, আমরা একটু সেটি সম্পর্কে জানতে চাই। এখানে মূলত কি কি ধরনের ভিডিও আপনারা আপলোড করে থাকেন? ইউটিউব চ্যানেলটা আমাদের, আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে মাছ শিকার করা, সো আপনি কিভাবে মাছটা ধরবেন, নট ইউজিং নেটস এন্ড এভরিথিং, মানে জাল এই টাইপের না, ছিপ বর্শি দিয়ে, রড এন্ড রিল দিয়ে আপনি কিভাবে মাছগুলো ধরবেন, এটার ফুল পদ্ধতিটা, অর্থাৎ হচ্ছে কোন জিনিসটা ইউজ করবেন, কোন মাছটা কি খেতে পছন্দ করে, যেমন আপনার পুঁটি মাছ একটা জিনিস খেতে পছন্দ করে, রুই মাছ একটা জিনিস খেতে পছন্দ করে, কাতল মাছ একটা জিনিস খেতে পছন্দ করে, আবার সিজন ওয়াইজ শীতকালে কাতল একটা জিনিস খাবে, গরমকালে একটা খাবে, ইভেন পানিতে যদি পিএইচ এর চেঞ্জ হয় সেক্ষেত্রেও মাছের রুচি, আকাশে মেঘ করলো বা মেঘ ডাকছে সেখানেও মাছের খাবারের কিছু বিষয় থাকে, লোকেশনের বিষয় থাকে, আমরা জিনিসগুলো ম্যানুয়ালি সবাইকে শেখানোর চেষ্টা করি। আর আমাদের কিছু কমার্শিয়াল প্রোডাক্ট আছে সেটা আমরা বলে দিই যে এটা এভাবে ইউজ করবেন। আর ইন জেনারেল আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে সব শিখিয়ে দিয়েছি, এটা এভাবে বাসায় বাসায় বসে আপনি নিজে বসে বানাতে পারবেন। পরবর্তীতে হচ্ছে মানুষ যখন চাপাচাপি করলো যে আমার হাতের এক চিমটি আর তাদের হাতে এক চিমটি এক না, তো আমি দেখে দিচ্ছি এক চিমটি মশলাটা দিবেন, সে দিতে যে হচ্ছে না, সো তারা বললেন যে কমার্শিয়াল করেন, এরপর থেকে আমরা কমার্শিয়াল জিনিসগুলো নিয়ে আসি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু যেতে চাই কমেন্টসে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আসলে বারবার যেটা বলি যে আপনারা যখন অনেকে কমেন্টস করতে থাকেন আমি হারিয়ে ফেলি। আমাদের সাথে সোহেল রানা আছেন, তিনি লিখেছেন শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন এমডি তরিকুল, তিনি লিখেছেন আমার প্রিয় মানুষ আকিব ভাই, খুব মিস ইউ। আমাদের সাথে রয়েছেন সামিউল আহমেদ শামীম, তিনি লিখেছেন অভিনন্দন ভাইয়া। এছাড়া আমাদের সাথে রয়েছেন ফুয়াদ আহমেদ, তিনি লিখেছেন অভিনন্দন ও শুভকামনা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা শুনছিলাম আপনার উদ্যোগ সম্পর্কে, এবার একটু আমরা ছেলেবেলায় যেতে চাই, কোথায় কেটেছে, কেমন ছিল সেই দিনগুলো? ছেলেবেলা ছেলেবেলা আমার 4 বছর পর্যন্ত রাজশাহী কেটেছে, মহিষবাথান। আমাদের প্রথম বাড়ি ছিল এখানে, মানে আব্বা হচ্ছে যখন প্রথম বাড়িটা করে, এরপরে হচ্ছে আমরা ঢাকায় শিফট করে যাই। ঢাকাতে হচ্ছে পূর্ব মেরুল বাড্ডা, ওখানে আমার বেড়ে ওঠা। সো আমার বাসাটা, আমাদের বাড়ি যেখানে সেখানে হচ্ছে মেরুল বাড্ডাটা শেষ, এরপর থেকে বিল শুরু ছিল সেই সময়। সো এখন যেটা বাড্ডা থানা বা ডিআইটি প্রজেক্ট যেটা বলে, এটা পুরোটা ছিল একদম বালু নদী পর্যন্ত সমান জায়গা, 20 ফিট গভীর পুরোটা আপনার খালি জায়গা ছিল। সেখানে বছরের 80% টাইম পানি থাকতো, সো কখনো ধান হতো, একটু পানি কমে আসলে বিলের মধ্যে ধান হতো, আর বাকি টাইম হচ্ছে আপনার মাছ থাকতো। সো ওখানেই চড়ে বেড়ানো, চষে বেড়ানো যেটা বলে আর কি, মাছ ধরা হতো। আমি পড়াশোনা করেছি হচ্ছে প্রথমে ছোটো কালে হচ্ছে ডন ভিউ গ্রামার স্কুল নামে একটা স্কুল ছিল রামপুরাতে, ওখানে 1-1.5 বছর পড়েছি। তারপর হচ্ছে আপনার মুর্শিদাবাদ স্কুলের কলেজ, ওখান থেকে হচ্ছে তারপরে কলেজ, কলেজ লাইফ হচ্ছে রাজীব কলেজ, রাজীব উত্তর মডেল কলেজ। সে সময় হচ্ছে আমরা ধৌর নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে আপনার আশুলিয়া যেতে আমাদের বাম দিকে যে বাইপাসটা চলে গেল মিরপুর বেড়িবাঁধের দিকে, এই কোনো এখানে একটা পাবলিক টয়লেট আছে, তার এক্সাক্ট রাস্তাটার অপোজিট জায়গাটাকে বলা হয় ধৌর। এখানে বিআইডব্লিউটিসি একটা জাহাজ এবং একটা প্ল্যাটফর্ম মতো ছিল, সো ওখানে আমরা বসে নৌকা নিয়ে কখনো মাছ, আমাদের 2 টাকা দিয়ে আমরা কলেজ, আমাদের 1-1.5টার সময় ছুটি ছিল, কলেজ থেকে চলে যেতাম ওখানে 3-4টা পর্যন্ত মাছ টাছ ধরে তারপরে বাড়ি আসতাম। একেবারে যদি পেছনে ফিরে তাকান যে কত বছর বয়স থেকে মাছ ধরা শুরু হয়েছিল, কি মনে আছে? এই তো এইটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, বিষয়টা হচ্ছে যে ওই যখন আমরা ঢাকায় গেলাম 4 বছর বয়সের কথা বলছে, প্রচুর পানি, আমার আবার মাছ দেখার খুব আগ্রহ, মাছটা ধরতে পারে না, 4 বছরের বাচ্চা মাছ ধরতে পারে না। তো আমাদের ওখানে আমার মামা বাসার পাশে রাস্তার পাড়তে বললাম বিল,
তো তখন কেবল ওই বিলে মানুষ আস্তে আস্তে প্লট কিনছে, প্লট তো না মানে যে যতটুকু মাটি পারে। তো একজনের হচ্ছে একটা বাউন্ডারির মতো ছিল, একটা জাস্ট লম্বা চার কোনা জায়গা হয়নি, মানে রাস্তার দুপাশ থেকে ধরে সোজা করে লম্বা ইটের গাছ নিয়েছিল। উঠে উঠে দেখতে গিয়েছে, দেখতে গিয়ে সাফা পানিতে পড়ে গেছে। আর আমার সাথে মামাতো ভাই ছিল, সে ভয় ঠেলে চলে আসছে, সে আর বলেনি। তো এখানে ভয় পেয়ে গেছে। এখানে পাশে একজন রিক্সাওয়ালার ঘর ছিল, উনি শুনতে পেলেন বাইরে কিছু পড়েছে, তো সে গেলেন দেখতে যে কি, তারপর সে আমাকে উদ্ধার করে আর কি। সো আই ক্যান সি দ্যাট এটা আমার স্টার্টিং, যে এখানে মাছ দেখতে যেই অবস্থা। তারপর থেকে এরকমও আছে যে বলছি আপনার তিন কোনা একটা জাল আছে, এরকম একটা বাঁশ দিয়ে করা হয়, দিয়ে ঠেলে আপনার অল্প পানির মধ্যে ধরে ওই রাইট। তো আমাদের এখানে যেটা হলো ছোট মাছগুলো, যে পুঁটি ট্যাংরা মাগুর গুলো ধরা হতো, তো ওই কোমরে একটা ট্যাগ থাকতো, আমরা বলতাম ট্যাগ, একটা ঝুড়ির মতো মাছগুলো এখানে রাখতো। তো আমি ওর পিছিয়ে পিছিয়ে যেতাম যে আমাকে একটা মাছ দেন না, একটা মাছ দেন, তারা ব্যাঙাচি দিয়ে একটা আমার হাতে দিয়ে, তো আমি এটা এনে আবার গ্লাসের মধ্যে রাখতাম জালের মধ্যে রাইট। সো তখন থেকে এটার প্রতি আগ্রহ আর কি। এরপর অনেক সুযোগ হয়েছে রাত্রি যাওয়া আসা হতো এখানে। আমি বলি আমার এলাকায় রানী দিঘি আছে, সো কোর্ট বাজার এলাকায় রানী দিঘি আছে, এটা ম্যাসিভ একটা দিঘি ছিল, এখন ছোট হয়ে এসেছে। এরপরে হচ্ছে আমাদের নিউ মার্কেটের যে পিছনে যে জায়গাগুলো আছে, আমার ফুপু বাসা ছিল ওখানে, ওখানে একটা ছোট্ট দিঘির মতো ছিল, সেটা এখন ভরাট হয়ে গেছে, এখন ষষ্ঠীতলা। সো এক্সাক্ট জায়গা হচ্ছে ষষ্ঠীতলা, ষষ্ঠীতলা একটা দিঘি ছিল একদম রাউন্ড। আমার ফুপুর পাশে যখন যেতাম এই দিঘিতে একসময় আপনার এই থালা ভাসতো, সোনার থালা ভাসতো, এটা আমরা দেখেছি, এখানেও মাছ ধরেছি। বহু খুব বেশি দিন না, আমি বলো যে 10-12 বছর আগেও হয়তো ছিল এটা। এরপরে আস্তে আস্তে এটা মানে কমার্শিয়ালি আপনার মানে প্লট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে এরকম আর কি। তো এখন কি, এখন জায়গাগুলো ছোট কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়, কখনো কখনো মন চায় যে দেশের বাইরে চলে যায়, সেগুলো মাছ ধরা হয় আর কি। আচ্ছা, দেশের বাইরে দেশে বিভিন্ন জায়গায় মাছ ধরেছে, তো আমরা ছিলাম ছেলেবেলায়, ছেলেবেলা থেকে এবার যেতে চাই যে পড়াশোনা শেষ করা হয়েছে প্রতিষ্ঠান থেকে, কি বিষয়ে পড়াশোনা করতেন? আমার হচ্ছে আমার প্রথম স্টাডি হচ্ছে হসপিটালিটি, যেটা আমার একেবারেই পছন্দ হয়নি। আমার বাবা মা চাইতেন যে হসপিটালিটি স্টাডিজ করি, সেটা দিয়ে আমি দেখলাম যে এটা নট মাই কাপ অফ টি, সো আই ডিডন্ট লাইক ইট। সো আমি সেটা হচ্ছে স্টাডি গ্যাপ দিয়ে আমি আইটিতে ঢুকে গেলাম, কান্ট্রি চেঞ্জ করলাম, ফ্রম অস্ট্রেলিয়া ইউজ টু আই মুভ টু সাউথ আমেরিকা। আমি ওখান থেকে হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করলাম একটা, এসে আবার হচ্ছে যেটা ইনকমপ্লিট ছিল আমাদের, এটা বলা হয়তো সিওএস, সার্টিফিকেট অফ অ্যাটেনমেন্ট। সো বাংলাদেশে মনে হয় এখন বলা হয় যে কত ক্রেডিট কমপ্লিট করেছে, এই এভাবে মনে হয় বলা হয়। পৃথিবীর দেশের বাইরে যে কোনো দেশে যে কোনো জায়গায় হচ্ছে আপনি স্টাডি ব্রেক নিতে পারবেন, ভিসা অ্যালাউ সেটা অন্য জিনিস, বাট আপনি যতটুকু পড়েছেন ততটুকু আপনার থেকে যাবে। সো আপনি ব্যাক করে যেন আবার বাকিটুকু কমপ্লিট করতে পারেন, ইভেন 50 বছর পরও আপনি করতে পারবেন। হ্যাঁ, বাকি মডিউলগুলো রাইট। সো এসে বাকিটা কমপ্লিট করলাম, এরপর আমি চাকরি করলাম অস্ট্রেলিয়াতে, বেশ কিছুদিন চাকরি করলাম, দেশে আসলাম, এরপর আবার নিউজিল্যান্ড গেলাম, সেখানে এমএস কমপ্লিট করলাম। দিয়ে মানে আমার পড়াশোনা চাকরি সবকিছুর ইতি হচ্ছে 2017 লাস্টের দিকে। তারপর হচ্ছে আমি হচ্ছে লাস্ট ওয়ার্ক করতাম রিভিউ পাবলিশিং কোম্পানিতে, এটা হচ্ছে নিউজিল্যান্ডের বেশ পুরাতন একটা, আপনার 100 বছরের বেশি পুরনো একটা কোম্পানি। সো ওরা হচ্ছে আপনার নিজস্ব কিছু নিউজ পেপার আছে এবং কিছু ম্যাগাজিন আছে, ফ্যাশন ম্যাগাজিন আছে, আর মেজর কিছু আপনার কাজ করতো, সরকারের বেশ কিছু ব্র্যান্ডিংয়ের কাজ করে, প্লাস আপনার ক্যালিটাল্টনস বলে একটা অ্যাকোরিয়াম আছে আর কি নিউজিল্যান্ডে, যেটা হচ্ছে সমুদ্রের সাথে একটা রাস্তার নিচে। সো আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড বলি না, কাছের মধ্যে দিয়ে হাঁটি উপরে হাঙ্গর বিভিন্ন মাছ স্টিংরে ম্যাকারে ঘোরাফেরে করে সেই জিনিস। ওদের একটা প্রজেক্টে আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম, ওদের এটা ওইটা পিআরের জন্য এরা কন্ট্রাক্ট পেয়েছে, সেটা প্রজেক্ট ম্যানেজার ছিলাম। এইটা নিয়ে যখন কাজ করতে গেলাম, সো আপনি একটা জিনিস নিয়ে যখন কাজ করবেন আপনাকে অন্তত বুঝতে হবে জিনিসটা কি। এটা নিয়ে যখন দেখলাম, যখন মেশিনগুলো দেখলাম যে মাছের প্রতি একটা আগ্রহ আছে, এরপর হচ্ছে ওই যে অ্যাকুরিয়াম ছিল বাসায়, ভাইব্রেটর ছিল, পাম্প ছিল, অক্সিজেন, তো এই মেশিন টেশিন আমরা দেখেছি কীভাবে কাজ করে মাথাগুলো খারাপ হয়। সো আমি এক পর্যায়ে যেটা করলাম সেটা হচ্ছে আমি এনভায়রনমেন্টাল একটা ডিপ্লোমা করলাম, এইটাতে এটা দেখে মুগ্ধ হই মেরিন স্ট্র্যান্ডে। আমরা কিছু মাছ আছে যেটা ভেরি উইয়ার্ড, যেমন একটা একটা হাঙ্গর মাছ আছে যেটার নাম হচ্ছে ঘোস্ট শার্ক, এটা দেখতে হাঙ্গর মাছের মতো না, মুখের সামনে দিয়ে দুটো আপনার একটা নাকটা একটু লম্বা, নিচে একটা থলের মতো রকম ঝুলে, খুব উইয়ার্ড একটা, এবং এটা নিউজিল্যান্ডের ওই সাইডে সমুদ্রের যে অংশটা আছে সেটা গভীরে পাওয়া যায়। এই মাছটা আমি দেখছি চোখের সামনে 2 ফিট পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সো এগুলো দেখে যখন ফ্যাসিনেট হই তখন আমি এটা করে ফেলি। তারপর হচ্ছে যে এক পর্যায়ে দেশে আসা হয়, দেশে আসার পরে হচ্ছে দেশে আসার কারণটা হচ্ছে যে আব্বা অসুস্থ ছিল, আব্বার কিছু অপারেশনের বিষয় ছিল, আর আমার বাবা তো হচ্ছে অনেক বয়স, 80 কাছাকাছি বয়স,
আর ছেলে হিসেবে আমাকে এসে সবকিছু, আমার বোন আছে তো আমি ছেলে হিসেবে আমাকে এসে সবকিছু দায়িত্বভার নিতে হয়, তো সেটা করলাম। এবং হচ্ছে আমার বাইরে অভ্যাস হয়ে গেছে যে মাছ ধরাটা, তো এখানেও এসে সেই মাছ ধরার মধ্যে থাকলাম। কারণ আমার ওই চায়ের দোকানে আড্ডা দেওয়া বা এই ধরনের এই 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 ফ্রেন্ড সার্কেল আমি কোনোদিন মেনটেন করিনি। আমি দেশে বিদেশে বাইরে ঘোরাফেরা করেছি, রাজশাহীতে সেভাবে কোনো স্টেবিলিটি ছিলাম না, সেখানে আসার পর এখানে কালচারের সাথে আমি একবার মিলতে পারলাম না। তখন আমার মতো করে আমি আমার আমার জগৎটা গুছিয়ে নিলাম, বাড়ির মধ্যে পুকুর আছে, মাছ ধরলাম, বিভিন্ন জায়গায় গেলাম, এইভাবে এই জায়গায় চলে আসলাম আর কি। আচ্ছা, এই যে দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, এত এত জায়গায় চাকরি করেছেন, তো সেখান থেকে যখন বাসায় এসে টোপচাক তৈরি করার সিদ্ধান্ত নিলেন, ফ্যামিলি মানে কেমন ভাবে এটা মেনে নিয়েছিল প্রথম দিকে যদি বলেন? ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে কে উদ্যোক্তা হবে সেটা কেউ বলতে পারে না, আর কে কি করে কোথায় পৌঁছাবে সেটাও কেউ বলতে পারে না। আমার কিন্তু উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট টু বি অনেস্ট এখনো নাই, বা আমি এখনো বিশ্বাস করি না আমি উদ্যোক্তা। এভাবেই লেটস কিপ ইট দ্যাট ওয়ে, যে আমি এখনো বিশ্বাস করি না আমি উদ্যোক্তা। কেন আমি বিশ্বাস করি? বিকজ আমি সেই টাইমে যেভাবে কাজগুলো করছিলাম এখনো সেভাবেই কাজগুলো করে যাচ্ছি। হ্যাঁ, হয়তো আমি হাতে একটা কাজ করতাম সেটা এখন মেশিনে হচ্ছে, বাট আমার ওই একই কাজের মধ্যে কিন্তু আছে, আমার ডেইলি রুটিনটা কিন্তু এক এক জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এটা কেউই ভালোভাবে দেখবে না। কেন আমি বলি, আপনি যদি আজকে আপনার বাবাকে বলেন যে আমি 1,00,000 টাকা দিয়ে আমি একটা অ্যাডভান্স একটা দোকান নিব, এই দোকানে আমি শাড়ি চুড়ি বিক্রি করব, আপনার বাবা কি বলবে? কিন্তু আপনার তো শাড়ি চুড়ির কোনো আইডিয়া নেই, আপনি পড়াশোনা করেছেন, MBA করেছেন, হোয়াট এভার আপনি স্টাডি করেছেন, আপনার তো শাড়ি চুড়ি বিক্রি করার কথা না। হ্যাঁ, এটা যদি একটা চারুকলার ছাত্রী বলে যে মৃত্তিকা শিল্প নিয়ে কাজ করে, এটা বিশ্বাসযোগ্য। বাট কোনো বাবা মায় প্রথমে বলবেন যে 1,00,000 টাকা খরচ করে একটা দোকান নিয়ে সেখানে শাড়ি চুড়ি বিক্রি হবে? অনলাইনে করেন সেটা বিশ্বাসযোগ্য, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনলাইনে মানুষ করছে। আপনি ফিজিক্যাল যখন বলবেন তখন কিন্তু বলবেন নো, স্ট্রেট নো। আমার ক্ষেত্রে ওরকম ছিল, আমি যখন জিনিসটা করতাম তখন বাবা মা বলতো যে কি প্রয়োজন, কি দরকার, এগুলো না করেও তো তোমার চলে যাচ্ছে, এমন তো না যে তোমার কারো কাছে যে হাত পাততে হচ্ছে বা তোমার অর্থের জোগানো, তোমার সব কিছু স্টেবল, তোমার এটা করার কি দরকার? আমার কথা হচ্ছে যে আমার ওটা ভালো লাগে, বিকজ এটা এটা ফিজিক্যাল যে কাজটা, যে 1 কেজি 2 কেজি চার বিষয় না, একটা ড্রামে যখন আপনি চার করবেন তখন তো আপনার মেশিন ছিল না, তো আপনাকে হাত ভরতে হচ্ছে, তো টেকনিক্যালি আপনার গা দিয়ে আপনার খোলের গন্ধ, বিভিন্ন জিনিস মশলার গন্ধ বের হচ্ছে। তো একজন শিক্ষিত ছেলে এবং একটা লেবারের মধ্যে দেখতে কোনো পার্থক্য নেই, কাপড় চোপড় ঠিক সেরকম, এটা বাবা মা পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তো আমরা যখন কাজ করতে শুরু করলাম জিনিসগুলো আস্তে আস্তে সেনারিও চেঞ্জ হলো, তখন তারা বুঝলো যে এটা প্রসপেক্ট এবং অ্যাসপেক্ট দুটোর মধ্যে আছে, তো তারা আর কখনো কিছু বললো না, দে আর কোয়াইট হ্যাপি উইথ ইট। এন্ড অফ দ্য ডে আমার বাবা বলে যে হালাল পয়সা, সেটা ডাব বিক্রি করে আসতে পারে, তো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ, আসলে প্রত্যেকটা কথা শুনছি আর অনুপ্রাণিত হচ্ছে, আপনারা যার পাশ থেকে আমাদের দেখছেন নিশ্চয়ই আপনার ভালো লাগছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন। আমি আবারও ফিরে আসছি ভাইয়ার কাছে, দেশের বাইরে অনেকগুলো দেশে আপনার প্রোডাক্টগুলো যাচ্ছে, কোন কোন দেশে যাচ্ছে এবং লাইসেন্সের যে বিষয়টা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক তরুণ উদ্যোক্তারা আমাদের দেখছে, তো এটা আসলে কতটা জরুরি? এটা খুবই জরুরি, লাইসেন্স বিষয়টা খুবই জরুরি, এই কারণে কারণ আপনি ট্যাক্স দিবেন কথার কথা, আপনি আমি একটা জিনিসের ট্যাক্স দিব, আপনাকে তো বিধিগুলো জানতে হবে কোন আইনের। আমি এখন চাইলে আমি সরকারের কাছে বলবো যে আমি ট্যাক্স দিতে চাই, আমি আমার ইনকাম ট্যাক্স দিতে চাই, সে আগে জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এ টিন নাম্বার, আপনার কি টিন আছে? আপনি টিন ছাড়া ট্যাক্স দিতে পারবেন না। সো এই দেখেন একটা নিয়ম, কিন্তু টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ছাড়া আপনি ট্যাক্স দিতে পারবেন না, অসম্ভব। আপনি যত কোটি টাকা নিয়ে যান না কেন, প্রথম কথা আপনার টিন খুলতে হবে, টিন ফাইল খুলতে হবে, তারপর আপনি ট্যাক্স দিতে হবে। সো দেখেন একটা ব্যবসা করবেন, ব্যবসার বৈধীকরণের জন্য প্রথম কথা হচ্ছে ট্রেড লাইসেন্স, রাইট? এটা বেসিক সবার কাছেই থাকে। আপনি যখন প্রোডাক্ট আপনার মার্কেটে দিচ্ছেন, দেশের বাইরে যাবেন, দেশের বাইরে দিবেন, এর মধ্যে একাধিক লাইসেন্স একাধিক স্টেপের বিষয় থাকে। সো আমাদের যেহেতু একদম কনজিউমেবল প্রোডাক্ট, যেটা লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল দিই, আমরা মনে করেছি যে এটা বিএসটি করা প্রয়োজন, এটা স্ট্যান্ডার্ডের বিষয় থাকে। সো আমরা সেটা করেছি, এখন আমরা বিএসটি শুনলে প্রথমে ভয় পাই। আজীবন আমরা নিউজ পেপারে দেখেছি বিএসটি এর অভিযানে এটা সিলগালা করা হল, মানে থ্যাংকস টু বাংলাদেশি মিডিয়া, খারাপভাবে নিয়েন না কেউ, থ্যাংকস টু বাংলাদেশি মিডিয়া বিএসটি এর নামটা শুনলে আমরা ভয় পাই, বিষয়টা এরকম না, তাই না? ভয় পাওয়ার কিছু নাই। সো আমরা হচ্ছে প্রথমে বিএসটির কাছে গেলাম, তারা বললো সাইজ লেভের সাথে আলোচনা করে, সো বিসিএসআই আর বিএসটি সবার সাথে আলোচনা করে সবাই বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। আমরা বললাম এটা এরকম এরকম, বলে যেটা প্রাণী খাদ্য, আমরা না মাছের খাবার তো না, সে তো হজম করবে না, এটা প্রয়োজন নেই। সাইজ লেভের কাছে গেলাম, বললো কি প্রয়োজন, এটা এরকম এরকম প্রয়োজন নেই।
আমার না আমি প্রয়োজন নাই, বাট আমি যখন পরবর্তী প্রসেসগুলোতে যাব, সো আমি গ্লোবালি যখন এক্সপ্যান্ড করব তখন কিন্তু আমার এগুলো লাগবে, তখন তার বিষয়টা বুঝলো। প্রশ্ন একটাই, মার্কেটটা কত বড়। আমার প্রতিটা জায়গায় তাদেরকে বোঝাতে হয়েছে যে মার্কেটটা এত বড় ইন্টারন্যাশনালি, এটা মানে ওই যে ফিশিং বেইটস দিয়ে নেটে সার্চ দিলে অনেক কিছু চলে আসে বিভিন্ন ব্র্যান্ড, আর আমরা বাঙালি টোপচার দিয়ে সার্চ করি, সো টোপচার শব্দটা কোথাও এক্সিস্ট করে না। সো গেম ফিশিং কনজিউমেবলস, ফিশিং বেইট, চামবেইট এগুলো এক্সিস্ট করে, ম্যাসিভ মার্কেট গ্লোবালি। সো এটা যখন তাদেরকে বুঝলাম, তারা বলল যে আপনার একটা দরকার আছে, আমরা আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। আমরা একটা জিনিস ভয় পাই যে যে কোনো বৈধ কাজ করতে গেলে অনৈতিকভাবে ঘুষ দেওয়া লাগে, মামা চাচা থাকা লাগে, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আমি ফিজিক্যালি কাউকে চিনি না, আমি যে আমার চেহারা দেখায় আমি বলেছি আমার একটা প্রয়োজন, তারা দেখেছে, তাদের নিয়ম নীতির মধ্যে পড়েছে, তারা বলেছে এটা এত টাকা, সরকারি ফি এত টাকা, এটা আপনি দিবেন, দিয়ে যদি সবকিছু ঠিকঠাক আপনি লাইসেন্স পাবেন, নিয়ে যাবেন। এবং আমি সে হয়ে দিয়ে উইদাউট আমি এক টাকাও কোনো ঘুষ কোথাও দেই নাই, এবং কেউ আমার কাছে এক টাকাও ঘুষ চায় নাই। আচ্ছা, আমাদের তরুণ উদ্যোক্তা যারা দেখছেন বা ভাবছেন কি উদ্যোক্তা হবেন, অনেক পুঁজির ব্যাপারে বিষয়গুলো থেকে পেছনে সরে আসছেন, তারা কিন্তু এই পয়েন্টসগুলো টুকে নিতে পারেন আপনাদের মধ্যে। আমরা আবারও আসতে চাই, আমি যতটুকু জানি বিশ্বের 11টি দেশে আপনার প্রোডাক্টগুলো যাচ্ছে, কোন কোন দেশে যাচ্ছে? আমাদের রেগুলার যেটা যায় সেটা হচ্ছে মালয়েশিয়া আর ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে আমাদের ম্যাসিভ মার্কেট, সবচেয়ে বড় মার্কেট ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আমাদের প্রতিদিন প্রোডাক্ট যায়, লেটস পুট ইট দ্যাট ওয়ে। এবং এটা হচ্ছে দেখা যায় বিষয়টা হয়ে গেছে এরকম যে এক সময় ছিল আমাদের ইন্ডিয়াতে একটা ইম্পোর্টার আছে, ডিলার আছে, এরকম ছিল এক সময় যে একসাথে 6 মাসে আমি একটা আমার একটা কোয়ান্টিটি ধরেন 1 টন প্রোডাক্ট পাঠালাম, এই 6 মাস ধরে যারা প্রি অর্ডার দিয়ে রাখছিল একদিনে 1 টন শেষ, 1000 কেজি শেষ। এটা দেখা গেল যে একটা ম্যাসিভ ইস্যু। এরপরে কি হলো, তার 1 মাস পরে আরো 1 টন মার্কেটে আনা হলো, তারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তারা দেখলো যে এটা আবার 50% শেষে বাকিটা পড়ে আছে। তো বোঝা গেল একটা সাস্টেনেবল অ্যামাউন্ট রেগুলারলি আনা নেওয়া করতে হবে। তো সেভাবেই এরপর থেকে কখনো 100 কেজি চলে যায়, যেমন কিছু থাকে যে আমরা সবসময় যেটা করি যে একটা সার্টেন অ্যামাউন্ট স্টকে রাখি, বাংলাদেশ হোক বা ইন্ডিয়াতে হোক যে কোনো জায়গায়, যে এটা আমাদের ব্যালেন্স থাকে, এর নিচে গেলে আমরা রিস্টক করি আর কি, অর্ডার করে দিস, আমাদের এখান থেকে আমার মাল চলে যায়। এটা বিভিন্নভাবে যায়, কখনো কম্বাইনার্সিতে যায়, কখনো ডিরেক্টার্সিতে যায়, বিভিন্নভাবে চলে যায়। বাট আমাদের এই যে মার্কেটের ডিমান্ড অনুযায়ী সবসময় এটা সব জায়গায় দিতে হয়। সো বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, এই তিনটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মার্কেট। আপনি বলতে পারেন যে ওয়াই মালয়েশিয়া, মালয়েশিয়াতে কি রুই কাতল মাছ শিকার করে? সবচেয়ে মজার বিষয়, মালয়েশিয়াতে দুটো মাছ, একটা হচ্ছে রুই, একটা হচ্ছে তেলাপিয়া, এই দুটো খুব বেশি শিকার হয় এবং বাঙালি শিকার করে এখানে। সো আমরা জানি যে আমরা কিন্তু ওই যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করি না বাংলাদেশ, সো যারা ওয়েল্ডিং এর কাজ করতে যায় বা ডে লেবারের কাজ করতে বা কনস্ট্রাকশনের কাজ করতে যায়, সো প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু দেখবেন ফ্রি টাইমে মাছ ধরে। সো আমি একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করছি, ওখানে বৃষ্টির পানি জমেছে, সেখানে মাছ ছাড়া আছে, সো আমি ফ্রি টাইমে মাছ শিকার করছি, ইনারা কিন্তু এই জিনিসটা ইউজ করে। সো এখান থেকে যে যাচ্ছে সেই বাঙালির কাছেই কিন্তু পড়ছে জিনিসটা। এবং এখন হচ্ছে মালয়েশিয়ান লোকাল যারা আছে তারা অনেকে প্রোডাক্টগুলো ইউজ করে, ওখানে এরকম ফার্ম আছে, বিভিন্ন ফার্মে আপনি টাকা দিয়ে টিকিট ধরতে পারেন, পে ফোনস আছে। সো এই দুটো। আর ইউরোপে হচ্ছে আপনার কার্প ফিশিং এর জন্য আমাদের সার্টেন কিছু প্রোডাক্ট আছে, ওটা ইউরোপিয়ান ইউনিয়নে যায়, এবং এখান থেকে ইউকে থেকে শুরু করে বেশ কিছু জায়গায় আপনার স্প্রেড আউট হয় আর কি, এবং তারা ভালো রেজাল্ট পেয়েছে বলে দিচ্ছে, যদিও তাদের ধারণা ছিল এটা এভাবে কাজ করে না, বিকজ তাদের স্পেসিফিকেশন আলাদা, তাদের ধরনটা আলাদা। আমরা যেমন 6 কাটা 6 বড়শি বা 8 বড়শি দিয়ে মাছ শিকার করি, তারা হচ্ছে 1টা বড়শি দিয়ে মাছ শিকার করে, ইভেন টোপ ছাড়া শুধু কিছু ফ্লেভার দিয়েও মাছ শিকার করে। আমাদের যেহেতু আমাদের কাছে সবচেয়ে কমন জিনিস হচ্ছে কমন কার্প, মানে যে শার্পিনা মাছ, পেট মোটা যে মাছটা আর কি, শার্পিনা মাছ বা কমন কার্প বলে বা মিরর কার্প বলে, ওখানেও মাছগুলো এরকম কমন কার্পটা এবং সাইফ্রনাইটগুলো সবচেয়ে বেশি। আমাদের যদি এগুলা এই মাছটা খায়, ওখানেও মাছের কমন আর কি জিনিসগুলো কাজ করে। সো তারা দেখলো যে ইট ওয়ার্কস বেটার দেন দ্যার লোকাল স্টাফ, মানে এত হাইটেক জিনিসের দরকার নেই, লোকাল বাংলা জিনিস দিয়ে তাদের হয়ে যাচ্ছে, খরচ কমে আসে। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে খাদ চার, এটা আমরা করি না, এটা হচ্ছে অ্যাডভান্স ভার্সন নিয়ে এসে আমরা যেটা কারেন্ট চার। সো কারেন্ট চার, মহুয়া চার, মাঘি তেল চার, পদ্মমধু চার, কস্তুরি চার, এটা হচ্ছে চার, রেডি টপ, ফিরনি টপ, বিরিয়ানি পাউডার, কস্তুরি মশলা, মহুয়া পুডিং, শ্যাওলা টপ, আর কিছু ভুলে গেছি। আচ্ছা, কটা
আট এগারোটা বলতে পারছি আর কি। জাপানিজটা তো অ্যাডভান্স ফর্মুলা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে মজার মজার সবগুলো নাম লোহনীয় নাম, মাছের তো লোভ লাগবে, মানুষেরও কিন্তু লোভ লাগছে। আর অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদের কিছু কমেন্টস পড়ে আমরা আবারও ভাইয়ের সাথে গল্প ফিরব। আচ্ছা, আমাদের সাথে শুরু থেকে মুজাফর হোসেন যুক্ত আছেন, মুহিব খান আমাদের লাস্ট টাইম পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি তরিকুল তিনি একদম শুরু থেকে আমাদের সাথে যুক্ত আছেন, ভাইয়াকে বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস করছেন, তিনি এবারে লিখেছেন হাবিবুর রহমান আছেন, তিনি লিখেছেন অনেক অনেক ভালোবাসা রইল সম্মানিত উদ্যোক্তার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে নিশা যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন শুভকামনা রইল সম্মানিত উদ্যোক্তার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন হাফিজুর রহমান, তিনি লিখেছেন গাইবান্ধার বোনার পাড়ায় আপনাদের একটা মেলার প্যান্ডেল তৈরি করে রাখা হচ্ছে, এখন পর্যন্ত কেন শুরু হচ্ছে না আমি জানি না, আপনি কোথায় কমেন্টসটা করেছেন সঠিক বুঝতে পারছি না। যাই হোক, আপনি ডিটেলস আমাদের জানাবেন, আপনার ইনবক্স করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা আবারও ভাইয়ের কাছে যেতে চাই, এবার একটু জানতে চাই যে ছেলেবেলার আকিব আসলে কেমন ছিল, একটু দুরন্ত ছিল না শান্ত ছিল? বেশ দুরন্ত, বেশ ডান পিঠে যেটাকে বলা হয়। আচ্ছা, এমন কোনো জায়গা নেই যে দৌড়ে দৌড়ে যেতাম না, মানে বাসার থেকে না বলে বের হয়ে যেতাম, পাঁচ ছয় বছর বয়স, সো ওই যে বাড়ির পাশে বিল, বিলে হয় পানি আর না হলে হচ্ছে ধান খেত। তখন পেটানি কেমন খাওয়া হতো বাবা মা? পেটানি বলতে আমি আমার মানে বাড়িতে অস্ত্রগুলো ইউজ করা হতো, যে সে আমাদের সবচেয়ে কমন ছিল হচ্ছে হ্যাঙ্গার, প্লাস্টিকের হ্যাঙ্গার এবং তারের হ্যাঙ্গার পাওয়া যেত। ভিসিআর থেকে টিভি পর্যন্ত একটা কর্ড থাকতো, সেই কর্ডটা একবার মারলে আপনার দাগ বসে যেত, ডাল ঘুটনি, এই তিনটা কমন ছিল। স্যান্ডেল খুব একটা ইউজ করা হতো না, কারণ স্যান্ডেল মারলে আসলে মানে রাবারটা নরম তো গায়ে কারো লাগতো না, সো এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ইউজ হতো আর কি। আমাদের অনেকেরই হয়েছে এটা ইউজ। আচ্ছা, পিছিয়ে পড়েছে, এগুলো আসলে খুব মজার স্মৃতি, এখন যখন মনে পড়ে নিঃসন্দেহে খুব ভালো লাগে সেই মজার স্মৃতিগুলো কাজ করলে। আর একটা বিষয় জানতে চাই, আপনি জেরেমি ওয়ার্ডের রিভার মনস্টারে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আপনার, তো এই বিষয়ে আমাদের দর্শকদের যদি কিছু শেয়ার করতেন। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা অংশ অ্যাকচুয়ালি। শুধু এটা না, আমরা আমি কিন্তু অনেক জায়গায় কাজ করেছি। এই তো গত মাসের কথাই বলি, সবাই আমাকে জানা হচ্ছে সিম্পল একজন টোপচার ব্যবসায়ী হিসেবে, আমি আসলে ওভাবে নিজেকে পরিচয় দিই। যেহেতু হচ্ছে আমরা এই মেরিন বায়োলজি বা আপনি মেরিন স্ট্র্যান্ডের কিছু বিষয় থাকে, সো আমাদের আলটিমেটলি প্রত্যেকের আগ্রহটা এক জায়গায়, সো আমরা অনেক কিছু নিয়ে স্টাডি করতে পছন্দ করি, এবং আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা যদি আরেকজন বোঝে তাহলে কিন্তু ম্যাচিংটা ভালো হবে, তাই না? প্রিয়ারটা ভালো হবে। আর যেই টাইমে আমরা কাজ করেছি 2014-15 সালের দিকে, সেই টাইমে এটা এতটা স্প্রেড আউট না, তখন কেবল মানুষ নতুন নতুন জানছে বুঝছে যে এরকম একটা শো হতে পারে। আপনার নিউজিল্যান্ডে হচ্ছে সে যখন ইল নিয়ে কাজ করতে যায়, ফ্রেশ ওয়াটার ইলের উপর সে একটা কৃত হয়, সেখানে হচ্ছে আমি কাজ করেছি, এবং তাদের সিকিউরিটি যে প্রজেক্টটা সেটা আমার আউটসোর্স ছিল, সো আমি সেই প্রজেক্টটা পেয়েছিলাম আর কি। সো আমি হচ্ছে ফ্রিল্যান্স হিসেবে তখন কাজ করি, সিকিউরিটি প্রজেক্টগুলো নিয়ে, আমার তখন সিকিউরিটি লাইসেন্স ছিল একটা, সো ওই প্রজেক্টে তখন তার সঙ্গে আমার দেখা, তো সেখান থেকেও অনুপ্রাণিত হওয়া অনেকটা দেখা বোঝা। এ তো গত মাসের কথা, আমি আমি যে মহাশল ধরতে গেলাম, আজকে যে থামলেনটা আপনি ইউজ করেছেন, যে আপনাদের উপরে যে মাছটা আমি ধরে আছি, দ্যাট ইজ 42-pounder মাছি, গোল্ডেন মাছি, এটা খুবই রেয়ার, এখন বিলুপ্ত প্রায় মাছ। এই মাছটা যেই মুহূর্তে ধরা, যে সময় আমি ধরেছি, সেই সময় আপনার বিখ্যাত কিছু মানুষ আমার পাশে দাঁড়ানো, তার মধ্যে একজন নাম হচ্ছে ডেরেক ডিসুজা, ইফ ইউ সার্চ ফর ডেরেক ডিসুজা, উনি হচ্ছেন শিমানো সাউথ ইস্ট এজের মালিক। শিমানো হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার করে এই রিলগুলা, সো শিমানো দক্ষিণ এশিয়ার মালিকদের সে একজন, প্লাস সে একজন মাছ শিকারী, সে মাহাসি ট্রাস্টের একজন ট্রাস্টি, এবং ইন্টারন্যাশনাল গেম ফিশ অ্যাসোসিয়েশনের যে আটজন আছে, IGF এর যে আটজন, তার মধ্যে সে একজন। সো ইনফ্যাক্ট আমি মাছটা উঠে থাকি, একটা ভিডিও আছে আমার, আমি জিজ্ঞেস করছি যে ডিজ ইউ ওয়ে ইট, মানে তুমি যেটা ওজন করছো, সে বলছে হ্যাঁ এটা 41.8 pounds। সো সে হচ্ছে আমার সাথে, সেও আমার সাথে দাঁড়ানো, আমরা এক জায়গায়। অনেকের সাথে এরকম চলাফেরা আছে যেটা আসলে ওপেনলি বলা সম্ভব না, বলতেও হয় না। সো আমরা বসে এক টেবিলে খাচ্ছি, এক টেবিলে ডিনার করছি, আমরা একসাথে মাছ ধরছি, বাট এটা তো সবাইকে সব জায়গায় বলা সম্ভব না। তারপরে যা আমি তোমাকে শুনে ফেলেছি রাজশাহী বাসী হিসেবে, বিশেষ করে তো নিশ্চয়ই এটা আমাদের খুব ভালো লাগছে।
আমরা ভাইয়া যেহেতু বলতে চাই না, আমি অনেকখানি শুনতে ফেলেছি, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা আপনার টোপ এবং চায়ের নামগুলো শুনছিলাম, কিন্তু মোড়কে কী লেখা আছে সেটা কিন্তু আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি, তারপরে এবারে আবার একটু ওখানে যেতে চাই। আসলে কী লেখা আছে মোড়কে, আমরা বুঝবো কী করে? আচ্ছা, মোড়কে হচ্ছে আমরা ইতিমধ্যে যে মোড়কগুলো ব্যবহার করেছি সেগুলো একটু সহজভাবে দেওয়া ছিল, জাস্ট প্রোডাক্টের নাম দেওয়া ছিল, নিট ওজন কতখানি দেওয়া ছিল, বা এটা কি মাছ মানে কি কাজের জন্য সেটা জন্য পিছনে বেসিক বিবরণ দেওয়া ছিল। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছি। আমরা যেটা মনে করছি যে আমাদের কিন্তু কল আমরা পাই, ভাই এটা কীভাবে ব্যবহার করবো, বা এটা রেজাল্ট হচ্ছে না, কী করতে পারি? সো আমাদের কোনো একটা মেজর প্রবলেম। সো অর্ডারের নাম্বারে 20টা কল আসলে 5টা হচ্ছে অর্ডার দেওয়ার জন্য, 15টা হচ্ছে প্রশ্ন এটা কীভাবে ইউজ করবো। সো আমরা যে বিবরণটা দিয়েছি সেটা যথেষ্ট নয়, আমরা যেটা করলাম আমরা এটা চেঞ্জ করে ফেললাম। এখন আমাদের 1 তারিখ থেকে নতুন মোড়কে সব কিছু আবার যাচ্ছে। সো আমরা কিছু জিনিস অ্যাড করেছি। আমরা হচ্ছি যেহেতু প্রতিবার মানুষকে বলা সম্ভব না, বা লেখেও একটা প্যাকেটে এত লেখা সম্ভব না, সো আমরা জাস্ট বেসিক ইনস্ট্রাকশন বাংলা এবং ইংলিশে দিয়েছি। সামনে হচ্ছে আমরা কিউআর কোড অ্যাড করেছি, যেখানে লেখা আছে যে ব্যবহার বিধি জানার জন্য কিউআর কোড স্ক্যান করুন। স্ক্যান করলে আপনাদের ভিডিও চলে আসবে। এই ভিডিওটা 6টা ল্যাঙ্গুয়েজে, ইট কামস ইন 6 ল্যাঙ্গুয়েজেস। অ্যাকচুয়ালি আমি বাংলাই বলছি, নিচে 6টা যে যে দেশে আমাদের যায় সেই সেই ভাষায় আমাদের লেখা আছে, নিচে সাবটাইটেল দেওয়া আছে, দেখলে যে কেউ ইজিলি বুঝতে পারবে। এবং সব সিনারিও যে আপনি কি শুধু এভাবে ব্যবহার করবেন না, ওটার সাথে এটা মিক্সার ব্যবহার করতে পারবেন, বা এটার সাথে এটা ব্যবহার করবেন না, সেভাবে ব্যাখ্যা করা আছে ভিডিওগুলোতে। এই মোড়কটা আমাদের 1 তারিখ থেকে মার্কেটে চলে আসছে, সবগুলো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা। খুবই চমৎকার। আমরা এবার একটু জানতে চাই, আমি পাশে নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি, আপনার একটি বই ছিপ এবং বড়শি, এটা আপনি লিখেছেন। আসলে আমাদের অনেক দর্শকরা দেখছেন, আমরা কি কি জানতে পারবো এই বইটাতে? ছিপ বড়শি, এটা এই বইটা পড়ে আমার তিক্ত অভিজ্ঞতা জানতে পারবো। আমি কিন্তু পড়েছি বইটা, যেহেতু আমার হাতে অনেকদিন আগে চলে এসেছে, মোটেও তিক্ত অভিজ্ঞতা নয়, অনেক মজার মজার জিনিস। এবং আমি যখন পড়ছিলাম লক্ষ্য করছিলাম আপনি প্রস্তুত প্রণালীটাও দিয়ে রেখেছেন কি করে কি করতে হবে, অনেক জিনিস কিন্তু আমাদের দর্শকরা আপনারা জানতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এটা সংগ্রহ করে নিতে পারেন। এবার একটু জানতে চাই যে আর কি কি রয়েছে এখানে, আর কি কি পাবো এই বইটার মধ্যে? হচ্ছে আমার এই যে পুরো জার্নিটা, আমি ইনফ্যাক্ট বইটা লেখা শুরু কিন্তু আমি যখন কোভিড পজিটিভ, শুরুতেই লেখা যে এখন আমি করোনা পজিটিভ এতদিন হলো, আমার খুব মনে পড়ছে একজন ব্যক্তির কথা যিনি সেই সময় মারা গিয়েছেন আর কি। অ্যাকচুয়ালি আমাকে বই লিখতে একজন বলতো, একজন ব্যক্তি, উনি একজন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একজন অ্যাডভাইজার ছিলেন, ডক্টর কায়সার খান, উনি একজন কৃষি কর্মকর্তা ছিলেন, উনি বারবার বলতেন যে আগে একটা বই লেখেন। তারপর সে ঠিক আছে আমি লিখছি। ইনফ্যাক্ট তার মারা যাওয়ার পর বইটা লেখা শুরু করলাম। আমি তখন কোভিড পজিটিভ, মরেও যেতে পারি, জীবনে কী করো একটা বই লিখে যাই, পাণ্ডুলিপি কারণাগারের কাছে দিয়ে যাবো। সো তখন যখন লেখা শুরু করলাম তখন হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমার শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে মাছ ধরতে আসলাম, কেন আসলাম, কী অভিজ্ঞতা হলো, মানুষ আমার সাথে কী করলো, মাছ আমার সাথে কী করলো, আমরা মাছের সাথে কী করলাম, কীভাবে মাছের লেয়ারগুলো কাজ করে, পানির কী অবস্থা থাকে, সার্বিক সব কিছু, টোপচার কীভাবে বানাবেন। এবং লাস্টে আমার প্রশ্ন আছে যে কে সবচেয়ে বড় শিকারী, বিকজ আমাদের বাংলাদেশে আমার মনে হয় আমি পৃথিবীর কোথাও এটা দেখিনি, ভাই আমি সবচেয়ে বড় শিকারী। বড় ছোটো তো বিষয় না, একটা এক ব্যক্তিকে আমি প্রশ্ন করেছিলাম যে দেখেন একটা রাস্তা দিয়ে একটা বাচ্চা যাচ্ছে, 5 বছর একটা ছেলে, সে হচ্ছে পাটকাঠি দিয়ে একটা ছিপ বানিয়েছে, সে ফেলছে, আমরা জাস্ট আটা দিয়ে ফেলছে, আপনার পুঁটি মাছ খাচ্ছে, এই ছেলেটা কি ভালো শিকারী না? বলছে হ্যাঁ সে ভালো শিকারী। আপনি যে 60-70 বছর বয়স, আপনি ভালো শিকারী না? আপনি বড় বলেন হ্যাঁ ভালো শিকারী। আপনি কি কোনোভাবে বলতে পারেন এই ছোটোটাকে, এই ছোটো ছেলেটাকে, যে সে ভালো শিকারী না? কারণ বলার কোনো স্কোপ নাই। আমরা কেন স্কোপ নাই? বিকজ দ্য বিষয়টা হচ্ছে এই 5 বছর ছেলেটাকে আরও 60 বছর বয়স যোগ করে দেন, অভিজ্ঞতা যোগ করে দেন, সে আপনার স্টেজে চলে আসবে। সো ছোটো বড় তো কোনো কিছু নাই। সো আমি আপনার চেয়ে 20 বছরের ছোটো, আপনি বলছেন ও তো ছোটো শিকারী না, ছোটো শিকারী না, সবাই সমান। আপনার যদি 20 বছর অভিজ্ঞতা থাকে, আপনি আমার মতো বয়সে অভিজ্ঞতা চলে আসেন, আপনিও সেম লেভেলেই চলে আসবেন। সেখানে পার্থক্য করে আলাদা করে দেখার কোনো প্রশ্ন নেই। সেই বিষয়টা আমার লাস্ট যে টপিকটা আছে সেটাই, কে সবচেয়ে বড় শিকারী। বিকজ বাংলাদেশে আমার মনে হয় এটা নিয়ে সবচেয়ে বেশি মানে কানাঘুষা মারপিট চলে, আমি সবচেয়ে বড়, আরেকজন বলে না আমি সবচেয়ে বড়, প্রয়োজন নাই তো। এখানে ছোটো বড়ের কিছু নাই, একটা পুঁটি মাছ মারার মধ্যে যে বীরত্ব আছে, একটা হাঙ্গর মাছ মারার মধ্যেও সে বীরত্ব আছে, দুটাতেই সেম টাইম এফোর্ট এবং মেধা প্রয়োজন হয়। আমি যদি ভুল না করি আপনি বাংলাদেশের একমাত্র ক্যাচ সার্টিফিকেটধারী একজন ব্যক্তি, তো এটা আসলে কিভাবে এই সার্টিফিকেটটা অর্জন করা হলো? এগুলো বুঝলেন না বলাটাই বেটার। তো শর্টকাটে বলছি, শর্টকাটে আমরা শুনিনি, মাছ ধরার জিনিসটা কিন্তু বহু বছর আগে, সো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস আপনি দেখতে পাবেন যে অনেক কিছু আছে, এটার রেকর্ড আছে, গিনেস বুক আছে সবকিছুর জন্য,
সেরকম মাছের জন্য আলাদা আছে, অনেক কিছুর জন্য আলাদা আছে। সো আইজিএফ ইন্টারন্যাশনাল গেম ফিশ অ্যাসোসিয়েশন, আইজিএফ হচ্ছে যে 1939 সাল থেকে আপনার 1939-40 সাল থেকে মাছের পুরোটা রেকর্ড কিপার, ওয়ার্ল্ডের সব কিছু রেকর্ড কিপার, প্লাস হচ্ছে আপনার তারা গোটা পৃথিবীর ফিশারিজ কনজারভেশনের দায়িত্বে আছেন। তো এটা আপনি কিছু ধরলে বা কিছু করলে সেটা স্পেসিমেন আপনাকে পাঠাতে হবে, আপনার সুতা পাঠাতে হবে যেটা দিয়ে ধরেছেন, ছবি পাঠাতে হবে, ভিডিও পাঠাতে হবে, অ্যাকচুয়াল বড়শিটা পাঠাতে হবে, মাছের কিছু মাপামাপি বিষয় আছে, তাদের দেওয়া কিছু ফিতা আছে সেটা দিয়ে যখন আপনি দিবেন তখন তারা এটা ভেরিফাই করে তারপর একজন মৎস্য বিজ্ঞানীকে দেখাবে যে আমি যে এটা রুই লিখেছি এটা রুই কিনা তারা দেখবে। আচ্ছা, এবং তারা যদি আইডেন্টিফাই করতে না পারে তখন বলবেন এটা আইডেন্টিফাই করা গেল না, আর বলবে যে আপনি ফ্রিজের মধ্যে মাছটাকে রেখে দিন, যদি প্রয়োজন হয় আমরা এসে দেখে এরকম জিনিসগুলো আর কি। আমরা আমাদের একাধিক রেকর্ডের জন্য অ্যাপ্লাই করা আছে, তো দেখি একটা একটা করে আস্তে আস্তে আসবে। ক্যাচ সার্টিফিকেট আমার কাছে আছে 4টা, সো ওই আসলে জায়গা হয় না লাগানোর, সো সবগুলো আমি লাগিয়ে রাখলাম, তো একাধিক ক্যাচ সার্টিফিকেট আছে আর কি, যে কেউ চাইলেই পারে। বাট আমাদের যে মাথায় চিন্তা একটা, আমি বড় শিকারী হব, আমি ইয়া দিয়ে কি করব, মানে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করে কি করব, আমি তো মেকানিক হয়ে গেছি, বিষয়টা দাঁড়ায় যে এরকম। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে ভাবছি বড়শির কথা শুনছি, আমাদের বাংলাদেশে এগুলো তৈরি হচ্ছে কিনা, বা আসলে আপনি তৈরি করার কোনো পরিকল্পনা করছেন কিনা, যেটা টপ চ্যানেলে কাজ করছেন? ছিপ বড়শি, বড়শি আমাদের দেশে তৈরি হয়। আচ্ছা, বড়শি গত 100-150 বছর ধরে আমাদের দেশে তৈরি হয়, যেটাকে আমরা কালা বলি, কালহা অথবা কালা, এটা কামাররা তৈরি করে। আচ্ছা, যেটাকে বলা হয় কামেরা বড়শি, ইভেন আমাদের আমরা নিজেরাও এটা তৈরি করি, আমাদের এখানেও তৈরি হয়, অনেক জায়গায় তৈরি হয়, বেশ স্ট্রং। সো একটা চায়না থেকে ইম্পোর্ট করা মেশিনের বড়শির যদি দাম 30 পয়সা হয়, সেম সাইজের একটা কামেরা বড়শির দাম হবে 16 টাকা, জাস্ট একটা হুকের দাম, একটা বড়শির দাম। আমরাও তৈরি করি, অনেকেই তৈরি করি। এখন ছিপের কথায় আসি, সো ছিপ তো আসলে বাঁশের ছিপ, তল্লা বাঁশের ছিপ, কঞ্চি এটা দিয়ে ছিপ, হ্যাঁ এটা এখন আমাদের দেশে তৈরি হয়, এটাও একটা আর্ট কিন্তু। আপনি জাস্ট একটা বাঁশের, কিন্তু এখনো সেটাই না, এর মধ্যে ইন্টারেস্টিং পার্টগুলো আপনারা জানেন না অনেকে, জাস্ট বাঁশ ঝাড় থেকে আপনি ভেঙে নিয়ে এসে সমান করলেন তাহলে কিন্তু হলো না, এটাকে আপনার ধোঁয়া দিতে হয়, সো আস্তে আস্তে গরম করতে হয়, আবার পানিতে দিতে হয়, পচাইতে হয়, একটা সার্টেন স্টেজ এটার ফ্লেক্সিবিলিটি আসে, টেম্পার বাড়ে, তারপরে এগুলো এক একটা কঞ্চি এরকম 30-40-50 টাকা বিক্রি হয়, লোকাল ছিপ বড়শির দোকানে এগুলো পাবে। সো এই পার্টটা তো আমরা এখনো আছি, মানে বাংলাদেশে এটা লোকালি অনেকে তৈরি করে। ইনশাল্লাহ অক্টোবর থেকে পশ্চিমা বিশ্বের ধরনের রড রিল আপনারা দেখতে পাচ্ছেন, রিলের কথা বলছেন, রডের কথা বলছি, সেটা আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করবো, বিকজ আমরা গ্রাফাইট ব্ল্যাঙ্ক আনছি, সেটা কার্ভিং করে আমাদের রিংটিং সব আছে। আর আমি যেটা করি এখনো, রডের কিন্তু কাস্টমাইজেশনের একটা অংশ আছে, দেশের বাইরে আপনি 2-3-5 লাখ টাকা দিয়ে যদি বলেন যে সোনা দিয়ে আপনার ওয়াইন্ডিং করে দিতে, নাম সোনা দিয়ে লিখে দিতে, আরও বহু কিছু স্পেসিফিকেশন থাকে, সেভাবে আপনার করে দিতে পারে, উপরে কী কোটিং দেবেন কীরকম কী, এটা আমি করি, এটা আমি 2 বছর ধরে করি। সো এখন পর্যন্ত আমি আমার সবচেয়ে হায়েস্ট, মানে সবচেয়ে কস্টলি রড আমি বানিয়েছি 1,45,000 টাকা, কার অর্ডার ছিল সেটা আমি বলবো না, বাংলাদেশ একজন স্বনামধন্য ব্যক্তি, ভাইয়ার ভালোবাসার যে মানুষগুলো রয়েছে তার ভালোবাসা জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি সাজেদুর রহমান সাজু, তিনি লিখেছেন উদ্যোক্তা তৈরির সবচেয়ে বড় বাধা ব্যাংকগুলো, তাদের কোনো ভূমিকা নেই, এক একজন ব্যাংকার তার মানে, আচ্ছা আসলে তিনি ব্যাংকগুলোর কথা বলেছেন, এই বিষয়ে আপনার কি মতামত? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, মূলধন। আচ্ছা, আমার ব্যবসার মূলধন ছিল 2,000 টাকা। আচ্ছা, যেটা আমি সব জায়গায় বলে আসছি 2,000 টাকা, বাট যে আমাকে টাকাটা পাঠিয়েছে তাকে ফোন দেওয়ার পর উনি বললেন যে না ভাই এটা 2,000 টাকা, 3,000 টাকা ছিল। আচ্ছা, সেটা 3,000 টাকা। আচ্ছা, 3,000 টাকা দিয়ে ব্যবসা করে আমি আজকে আল্লাহর রহমতে এতদূর, আমার কোনো ব্যাংকের কাছ থেকে লোন নিতে হয়নি, কোনো সুদ নিতে হয়নি, আমি নাম বলেই ফেলছি। বিকাশ কিন্তু আপনার যে একটা অপশন দেয়, 20,000 টাকা লোন নেওয়া যায়, একটা অপশন আছে, তো আপনার লেনদেন ভালো থাকলে বিকাশ থেকে কিন্তু 20,000 টাকা লোন নেওয়া যায়। এটা নিয়ে যখন অনেকে জল্পনা কল্পনা প্রকাশ করছে, আপনার নিউজ পেপারে যখন আসলো, অনেকে আগ্রহ যে বিকাশে 20,000 টাকা লোনের অপশনটা কবে আসবে, এই জিনিসটা আমার মনে কখনো নাড়া দেয়নি, আই ওয়াজ নেভার মানে অ্যাট্রাক্টেড টু দিস কাইন্ড অফ স্টাফ, যে ব্যাংক থেকে আমার টাকা নিয়ে করতে হবে। 3,000 টাকাকে যদি আমি 3,00,000 টাকায় কনভার্ট করতে পারি, 3 কোটি টাকায় যাওয়াটা আমার ব্যাপার না, আমি ব্যাংক থেকে টাকা নিয়ে সেটার সাথে আরও অ্যাডিশনাল আমাকে সুদ দিতে হবে, আরও অনেক কিছু দিতে হবে, লাভ দিতে হবে,
একে তো ব্যাংকের টাকা কবে পেমেন্ট করবো সেটার মাথার উপর টেনশন থাকবে, একটা প্রেশার থাকবে, প্লাস আমার পণ্য বিপণনের একটা বিপণনের যে প্রেশারটা আছে সেটা থাকবে। কি দরকার? আমি অল্প জিনিস বারবার রোলিং করি, বিপণনের উপরেই আমি চাপটা দিই, আমার যত সেলস হবে তত রেভিনিউ জেনারেট হবে, সেটা দিয়ে নতুন জিনিস মানে আমি আবার বিক্রি করব। অর্থাৎ থিওরিটা হচ্ছে এরকম, আপনি আমাকে এক টাকা দিলেন, এক টাকা দিয়ে আমি একটা চকলেট কিনে সেটা দু টাকায় বিক্রি করলাম, একজন ব্যক্তির কাছে বললাম স্যার প্লিজ এটা কিনেন, আমার টাকাটা দরকার, আমি এক টাকা দিয়ে কিনেছি, আপনি দু টাকায় প্লিজ কিনেন। এটা যদি আপনি 1 কোটি বার রিপিট করেন, আপনি 2 কোটি টাকার মালিক। চিন্তা করছেন, আপনার মূলধন ডাবল হয়েছে প্লাস আপনার লভ্যাংশ ডাবল হয়েছে। আচ্ছা, এবারে আমরা অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। আমাদের সাথে এই মতো অনেক তরুণ যুক্ত হয়েছেন যারা ভাবছেন যে আমরা উদ্যোক্তা হতে চাই, বা ইতিমধ্যে অনেক উদ্যোক্তা হয়েছে, তাদের অনেকের ফ্যামিলি সাপোর্ট নাই, যেটা আপনি বলছিলেন যে প্রথম দিকে আপনার ফ্যামিলি একটু আপত্তি করছিল, তো এখন তারা আপনার সাথে রয়েছেন। তো এরকম অনেক তরুণ আমাদের সাথে যুক্ত হয়েছেন যাদের ফ্যামিলি সাপোর্ট নাই, তাদের পুঁজি বেশি নাই, আপনি কিন্তু 3,000 টাকা নিয়ে শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সম্ভব কিনা ইচ্ছা থাকলে? অসম্ভব বলে কোনো কিছু নাই। আচ্ছা, জন্ম মৃত্যু দুটোই কিন্তু সম্ভব, তাই না? সো এই পৃথিবীতে আপনি থাকবেন এটাও সম্ভব, আপনি মঙ্গল গ্রহে থাকতে চান সেটাও সম্ভব, আপনি সৃষ্টি হয়ে দুনিয়াতে থাকবেন সেটাও সম্ভব, স্রষ্টার কাছে চলে যাবেন সেটাও সম্ভব। অসম্ভব বলে দুনিয়াতে কিছু নেই, বিষয়টা হচ্ছে আমাদের সদিচ্ছা, যেটা একাগ্রতার সদিচ্ছার অভাব। লেগে থাকেন না, আপনার লেগে থাকতে কেউ মানা করেনি, আপনি লেগে থাকেন। আপনার আপনি ভাবছেন যে এই বছরই আমাকে কি করতে হবে, এই বছরই আমাকে 1 কোটি টাকার ব্যবসা করতে হবে, দরকার কি? আপনি 5টা বছর আস্তে আস্তে দেখেন আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যে আমি একটা মুরগি কিনলাম, এই মুরগিটা যদি প্রতিদিন 2টা করে বা 1টা করে ডিম, 2টা করে সম্ভব না, আসলে কেমিক্যাল দিলে সম্ভব, যেটা আমি সাজেস্ট করি, একটা মুরগি যদি প্রতিদিন আমাকে একটা ডিম দেয়, সেটা হবে হচ্ছে আমার 10 টাকা, বিক্রি করে আমি 10 টাকা পাবো। আচ্ছা, 10 টাকার মধ্যে যদি আমি 2 টাকা মুরগিটার খাওয়ার পেছনে খরচ করি, তাহলে আমার থাকছে কিন্তু 8 টাকা পকেটে, এই 8 টাকা, এই 8 টাকা দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি। সো 1 মাস করার পরে আরও 2টা মুরগি কিনেন, টাকাটা জোগাড় করে, ছোট থেকে চিন্তা করতে বলছি, আপনাকে প্রথম দিনই 10,000 বাচ্চাকে নিয়ে আসে 20,000 স্কোয়ার ফিটের একটা খামার করা লাগবে, কেউ বলেনি। রাইট, যে সকল তরুণরা আমাদের দেখছেন তারা নিশ্চয়ই ভাইয়ের কথাগুলো আপনার আপনাদের উদ্যোক্তা জীবনে কাজে লাগাবেন, আপনারা নিশ্চয়ই সফলতা স্পর্শ করতে পারবেন। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা জানতে চাই, এতক্ষণ আমরা আপনার টোপচারের কথা শুনছিলাম, আমরা সামনে ছিপ পাবো এই বিষয়গুলো আমরা জানছি, যে আমরা একটা ভালো খবর খুব শীঘ্রই পাবো যে ভাইয়া একটা যুক্ত করবেন তার পণ্য তালিকায়। তো এই যে এত এত সব পণ্যগুলো আমরা কীভাবে আপনার কাছ থেকে পেতে পারি? ফেসবুকে কোনো পেজ রয়েছে কি না? আমাদের অনেক ওয়ে আছে, একাধিক ওয়ে। প্রথম কথা হচ্ছে আমাদের 2টো ফিজিক্যাল আউটলেট আছে, একটা হচ্ছে ঢাকার পূর্ব মেরুলবাড্ডায় ল-২২ পূর্ব মেরুলবাড্ডায়, এটা তৃতীয় তলায় একটা আছে। রাজশাহীতে হচ্ছে আমাদের বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় গলি, যেটা 2 নম্বর ওয়ার্ড, রাজশাহী কোর্ট অঞ্চল, এখানে। এর বাইরে হচ্ছে থার্ড পার্টি কিছু অনলাইন স্টোর আছে, থার্ড পার্টি, তাদের ওখানে সার্চ করলে পাবেন। আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, আমাদের নিজেদের মানে আমার নিজের প্রিভিটিভ ফিশিং মার্কেট পেজ আছে, প্লাস আকিব এক্সক্লুসিভ ট্যাকল শপ, শপের পেজও আছে, এই দুটোতে সার্চ করলে পাবেন। আমাদের নাম্বার দেওয়া থাকে বেলা 11 থেকে বিকাল 4টার মধ্যে, 01317401052, শুক্রবার হয়তো ফোন করে অর্ডার করতে পারেন। বাট আমরা সাপোর্ট সাজেস্ট করি যে আপনি ফিজিক্যালি আসেন, দেখেন, দেখে শুনে বুঝে জিনিসগুলো কিনেন। এর বাইরে যে সকল প্রবাসীরা আমাদের দেখছে, বাইরে কিছু রয়েছে কিনা? না, বাইরে যেটা আছে, যেমন ইন্ডিয়াতে আমাদের ডিলার আছে, তার নাম্বার আছে, সো কলকাতায় আমাদের আছে, আমাদের কুয়ালালামপুরে আছে, সো এটার নাম্বার খোঁজ তো নেই বলতে পারবো, বাট আছে, ফিজিক্যালি তারা কালেক্ট করতে পারে। এর বাইরে হচ্ছে খুব শীঘ্রই oikko.com.bt আমাদের আসছে আর কি, আমাদের নতুন প্যাকেজিং করার কারণে আমরা আসলে মানে এটা আরও আগেই আমরা প্রসিড করতাম, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আমরা স্টপ হয়েছে, ইনশাল্লাহ 1 তারিখের পর থেকে oikko.com.bt আপনারা রেগুলারলি পাবেন। আচ্ছা, ধন্যবাদ দর্শক, এখানে একটু বলে রাখি, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেখছেন, ভাইয়া যেমনটি বলছিল যে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেও তো পেতে পারেন, পেজে আপনারা নক করতে পারেন, এছাড়াও 1 তারিখের পর কিন্তু আপনারা oikko.com.bd ভিজিট করলে কিন্তু ভাইয়ের পণ্যগুলো ঘরে বসে খুব সহজে হাতে পেয়ে যেতে পারেন। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, যেটা আমি অনেকক্ষণ ধরে বলছি, কিন্তু ভাইয়ের সাথে মানে গল্প করছি, এত চমৎকার চমৎকার সব বিষয় জানছি, আসলে বিদায় নিতে ইচ্ছে করছে না, কিন্তু সত্যি আমাদের বিদায়ের বেলা ভেজে গেছে। তো আমরা একদম শেষ রাউন্ডে চলে এসেছি, এবার একটু মজার মজার প্রশ্ন করবো, একটু বিপদেও ফেলে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, 3টা প্রশ্ন আপনাকে করা হবে।
যাব? জি প্লিজ। আচ্ছা, মাছ তো ধরেন অনেক দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, সাগর নদীতে মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে, তো সেগুলো ধরে বন্ধু বান্ধবদেরকে পরে খাওয়ানো হয় রান্না নিজের হাতে রান্না করে? হ্যাঁ, কিছু, বিশেষ করে আমাদের পদ্মার মাছ। আচ্ছা, বাইরের কোনো মাছ হলে আমি সেভাবে ইয়া করি না। অনেকে আছে আমাদের কাছের মানুষ, অনেকে আছেন যে ফোন দিয়ে বলে যে ভাই আড়ি মাছ খাবো, রান্না করতে হবে। আমি প্রয়োজনে ওভারনাইট, যদি সম্ভব হয় ওভারনাইট আমি পদ্মা যাই, আমরা যে মাছটা ধরে নিয়ে এসে পরদিন রান্না করে খাই। আমার সবচেয়ে মনে পড়ে হচ্ছে আমি আড়ি এবং বোয়াল মাছ দুটো একসাথে রান্না করে, মানে আমার হচ্ছে সকাল বেলা 11টার ফ্লাইট, সো ভোর 7টার সময় তাদেরকে গাড়িতে করে নিয়ে পদ্মার ধারে নিয়ে যেয়ে খাওয়াই দাওয়াই, মানে নাস্তাটা করাই, আমি আমাকে যে এয়ারপোর্টে ড্রপ করে দিলে আমি ঢাকা চলে গেলাম, এরকমও হয়। আচ্ছা বাহ, খুব মজার স্মৃতি। গান, কবিতা নাকি গল্প, কোনটা ভাল লাগে বেশি? গল্প। তাহলে ছোট্ট একটা গল্প আমরা শুনি, যেটাই 3 নম্বর প্রশ্ন হয়, গান, গল্প অথবা কবিতা, যেটা খুশি সেটা। আমি ছোট্ট একটা গল্প, খুবই ইন্টারেস্টিং গল্প বলি। সো আমরা গিয়েছি হচ্ছে মৈশাল বাড়ি, আপনি মৈশাল বাড়ি চেনেন? গোদাগাড়িতে, রাইট, গোদাগাড়ি থানার এক্সাক্ট উল্টা পাশে যে চরটা সেটা হচ্ছে মৈশাল বাড়ি। সো আমার যে মেইন ম্যানেজার আছে, প্লাস আমার মানে উনি আমার মেইন ম্যানেজার হচ্ছে অটো চালায় আর কি, সে একজন অটো চালক ছিলেন, তাকে আমি মানে তার দক্ষতাতে আমি তাকে মেইন ম্যানেজার করেছি, সব কিছু সে হ্যান্ডেল করে। সো আমরা যখন চরে যাই, চরে তার শ্বশুরবাড়ি আছে, বাট আমরা চরে ব্যাটারি নিয়ে যাই, সো অটো এই পাশে রেখে অটোর ব্যাটারিগুলো আমরা নৌকো করে নিয়ে লাইফ জ্যাকেট জ্বালে সারা ধরে মাছ ধরি। তো সেরকম একটা মানে চাঁদের রাত ছিল, চাঁদের রাত, আমরা সারা রাত ধরে মনে করেন মাছ শিকার করেছি। তো মাছ টাছ ধরার পরে আমরা সারা রাতে যেটা পাইছি সেটা হচ্ছে এতটুকু একটা ঘেরা মাছ। আচ্ছা, এদিকে আমরা মাছের আওয়াজ শুনতে পাচ্ছি 10-15 হাত দূরে, মানে মাছ লেজ দিয়ে বাড়ি মারছে। আচ্ছা, কিন্তু সারা রাত ধরে যুদ্ধ করার পর আমরা পেয়েছি এতটুকু একটা ঘেরে মাছ। এবং আমাদের প্ল্যান ছিল আমরা রাতের বেলা কোনো ধরে রান্না বান্না করে সকালবেলা খেয়ে আমরা আসবো আর কি। অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ত এবং আপনার শরীর খারাপ ছিল আজকে, তারপরে আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং ছোট্ট করে উদ্যোক্তা বার্তা নিয়ে যদি কিছু বলতেন। উদ্যোক্তা বার্তা খুব ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং বলতে এই কারণে যে ওই যে আমি আমি বললাম যে অনেক জায়গায় র্যান্ডমলি অনেক কিছু করা হয়, বাট উদ্যোক্তা বার্তা হচ্ছে ফোকাসড। সো প্রিসাইস উদ্যোক্তাদের নিয়ে এবং যাদের মধ্যে এই উদ্যোক্তার স্পিরিটটা আছে, উদ্যম আছে, তাদেরকে নিয়ে কিন্তু তারা কাজ করে। তো আমরা যেমন দেখি যে হাজার হাজার একই ধরনের রিপোর্ট, হাজার হাজার এই বায়োফ্লগ বা হাজার হাজার এই অনেক জায়গায় রিপোর্ট হয় যে একটা গদবাধা, এই উদ্যোক্তা বার্তা কিন্তু গদবাধা কোনো কিছুর মধ্যে না। আমি দেখেছি তারা যেটার মধ্যে জেনুইনিটি পায় যে হ্যাঁ এইটা আমাদের অর্থনীতিকে ইম্প্যাক্ট করতে পারে বা এইটা আমাদের এই এই এলাকার বা এই জায়গার ভাগ্য ফিরিয়েছে, ওনারা কিন্তু প্রিসাইস জায়গাগুলো নিয়ে কাজ করে। উদ্যোক্তা বার্তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আমি যতটুকু জেনেছি, ইনফ্যাক্ট আমি স্টুডিওতে বসে আছি বাট আশপাশে অনেক রকম কাজ হচ্ছে, তাদের কিছু ইম্প্রুভমেন্টস আসছে, আরও আরও স্ট্রাকচার হচ্ছে। আশা করছি উদ্যোক্তা বার্তা আরও অ্যাডভান্স জিনিস নিয়ে, অ্যাডভান্স মানে উদ্যোক্তাদের জন্য অ্যাডভান্স বেশ কিছু সুযোগ সুবিধা ফ্যাসিলিটি নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই আসতে যাচ্ছে নতুনভাবে। রাজশাহীবাসী বিশেষ করে আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে এমন একজন উদ্যোক্তা আজকে আমাদের স্টুডিওতে এসেছে, শুধুমাত্র রাজশাহী নয়, বাংলাদেশ নয়, বিশ্বের 11টি দেশে তার প্রোডাক্ট যাচ্ছে, এটা অবশ্যই আমাদের কাছে গর্বের বিষয়। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আমি এরকম একজন সফল উদ্যোক্তাকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে আয়োজন উদ্যোক্তা বার্তার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।